আমরা স্টেপ দেখে দেখে কমপ্লিট করতে পারবো, এটা কোনো বড় ইস্যু না। বাট গিগ বানানোর সময় কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে, আর সেটা প্রত্যেকটা গিগ বানানোর সময় আপনি যতগুলোই গিগ বানান না কেন, যতবারই গিগ বানান না কেন, আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তার জন্য হচ্ছে আপনি যদি এগুলো মাথায় না রাখেন বা এই কাজগুলো যদি না করেন তাহলে আপনার গিগ র্যাঙ্ক করবে না। আর গিগ র্যাঙ্ক না করলে কি হবে সেটা একটু আমরা আগে দেখে নিই। তো আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ফাইবারের যে আমাদের অর্ডার আসে এগুলো আসার প্রসেসটা কি, যখন কোনো ক্লায়েন্টের হচ্ছে কোনো সার্ভিসের দরকার হবে তখন তারা কি করবে যে এইখানে সার্চ করবেন। আর ধরেন কেউ একজন এই যে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করলো, তো সার্চ করার পর কিন্তু এখানে অনেকগুলো কি আসে গিগ চলে আসে। তো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে ক্লায়েন্ট যখন কাউকে নক করে তখন তারা নকটা করে এই প্রথম পেজ থেকে বা ফার্স্ট পেজ থেকে তারা কি করে এই নকটা করে, তারা সেকেন্ড পেজে খুবই কম যায়, রেয়ার বলতে পারেন। আর 5 নাম্বার 10 নাম্বার পেজে তো বেসিক্যালি তারা কখনো যায় না। তো আপনি যদি অর্ডার পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার গিগটা এই ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে, যে কোনো কিওয়ার্ডে। কিওয়ার্ড যে শুধুমাত্র একটাই আছে ফেসবুক অ্যাডস বিষয়টা এরকম না, আপনাকে কি করতে হবে যে কোনো একটা কিওয়ার্ডে আপনার যে গিগ আছে সেই গিগটাকে আপনাকে ফার্স্ট পেজে আনতে হবে, যদি আপনি ফাইবারে বেশি বেশি অর্ডার চান বা দ্রুত অর্ডার যদি আপনি চান সেক্ষেত্রে। তো আমরা যখন গিগ বানাবো তখন সবার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আগে টপিক বের করতে হবে যে আমরা এখন কিসের উপরে হচ্ছে গিগটা বানাবো। তো ধরেন আমরা চিন্তা করলাম যে আমরা আজকে হচ্ছে ফেসবুক অ্যাডের উপরে আমরা একটা গিগ ক্রিয়েট করব। তো এখানে সম্পূর্ণ কি কি স্টেপস আছে সেগুলো আমরা দেখব, প্লাস হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট এখানে রাখতে হবে এই বিষয়গুলো আমরা দেখব। ক্লিয়ার সবাই? ওকে জি ভাই, আমরা এখানে ক্লিক করে ফার্স্টে বিকাম এ সেলারস যাব। এটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট টাইম যখন আপনি গিগ ক্রিয়েট করবেন তখন এই প্রসেসটা। একবার একটা গিগ ক্রিয়েট করা হয়ে গেলে পরবর্তীতে সেকেন্ড থার্ড বা ফোর্থ গিগ গুলো আপনি হচ্ছে কিভাবে ক্রিয়েট করবেন সেগুলো আমি আজকে ক্লাসের শেষে দেখিয়ে দিব। তো এগুলো তো আমাদের অলরেডি কমপ্লিট আছে, সো এখানে আর আমরা কিছু করলাম না। এগুলো একটু ভাই কানেক্ট করে নিয়েন, ওকে, কারণ যদি আমাদের এখানে 65% আছে আমরা গিগ ক্রিয়েট করতে পারবো। ওকে, তো দেখেন এখান থেকে হচ্ছে আমরা গিগ ক্রিয়েটের কাজ আমরা শুরু করব। তো সবার প্রথম আমাদেরকে যেটা দিতে হয় সেটা হচ্ছে গিগের একটা টাইটেল আমাদেরকে দিতে হয়। তো টাইটেল আমরা দিব, বাট তার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। বেসিক্যালি গিগ র্যাঙ্ক করার যে প্রসেস সেটা দুইটা হয়, একটা হচ্ছে যখন আপনি গিগ বানাচ্ছেন, অর্থাৎ এখন আমরা যে কাজগুলো করব এই টাইমে কিছু কাজ করতে হয়, আর কিছু কাজ করতে হয় গিগটা বানানো শেষ হয়ে গেলে। আমি আবার রিপিট করতেছি, কিছু কাজ করতে হবে যখন আমরা গিগটা ক্রিয়েট করব তখন ওই টাইমে, আর কিছু কাজ আমাদের করতে হবে কখন গিগ ধরেন বানানো শেষ, এবার গিগটা পড়ে আছে কিন্তু ওই গিগটা আসলে ফেলে রাখলে হবে না, ওই গিগের সাথে আপনাকে আরো কিছু কাজ করতে হবে। আমরা যদি এসইওর ভাষায় বলতে চাই কথাটাকে তাহলে এটাকে দুই ভাবে বলা যায়, অন পেজ এসইও আর হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ আমরা বলতে পারি ওই কাজগুলোকে যে কাজগুলো আমরা গিগ বানানোর সময় করব, আর অফ পেজ মানে হচ্ছে যে গিগ বানানো শেষ এরপর আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো। সবাই ক্লিয়ার তো, বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। ওকে ঠিক আছে, তো আপনাদের এখন থেকে যেহেতু মার্কেট প্লেস আসছেন অ্যাটেন্ডেন্স ট্র্যাক করা হবে যে আপনারা কতজন ক্লাসে থাকতেছেন বা কতক্ষণ ক্লাস করতেছেন। সো আমরা চেষ্টা করব সবাই প্রত্যেকটা ক্লাসে করার জন্য। ওকে যাই হোক, আমরা শুরু করি। ভাইয়া ভিডিওটা কি রেকর্ডিং হচ্ছে? যে জি ভাইয়া, ভিডিওটা কি রেকর্ড হচ্ছে? যে হওয়ার তো কথা। হ্যাঁ ভাই হচ্ছে, অলরেডি 4 মিনিট হয়ে গেছে। ওকে থ্যাঙ্কস। তো আমরা এখন কি করব, কিওয়ার্ড আমরা রিসার্চ করব। এখন কিওয়ার্ড রিসার্চটা কেন ইম্পর্টেন্ট দেখেন, আমরা যদি এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা যদি আমরা হচ্ছে এখানে লিখে সার্চ করি সেক্ষেত্রে দেখেন এখানে যে গিগগুলো আসছে, আপনি যদি প্রত্যেকটা গিগের টাইটেল খেয়াল করেন তাহলে টাইটেলের ভিতরে আপনি সরি এখানে আমরা ক্যাম্পেইন লিখবো, ম্যানেজার চলে আসছে। ওকে এখন খেয়াল করেন যতগুলো এখানে রেজাল্ট আসছে সবগুলোর আপনি যদি টাইটেল খেয়াল করেন তাহলে ওই কিওয়ার্ডটা আপনি পাবেন। কিওয়ার্ডটা কি ছিল? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো দেখেন এখানে ফেসবুক আছে, দেন হচ্ছে অ্যাডস আছে, আর ডট ডট দেখা যাচ্ছে, তার মানে এরপরে ক্যাম্পেইনও আছে। সো আমরা একটু কনফার্ম হই যে আসলে ক্যাম্পেইন আছে কিনা শেষে। তো দেখেন এই যে এখানে ফেসবুক কথাটাও আছে টাইটেলের ভিতরে,
অ্যাডস ক্যাম্পেইন কথাটাও আছে, তার মানে আমাদের যেটা কিওয়ার্ড ছিল সেটা এখানে আছে। প্লাস এখানেও দেখেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লেখা আছে, এখানেও দেখেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা এফবি অ্যাডস ক্যাম্পেইন আছে, এখানেও এফবি অ্যাডস ক্যাম্পেইন আছে। অর্থাৎ যতগুলো টাইটেল আপনি এখানে পাবেন প্রত্যেকটা টাইটেলের ভিতরে কি আছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কথাটা আছে। অর্থাৎ আপনি যদি চান যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লেখার পরে যখন কোনো ক্লায়েন্ট সার্চ করবে তখন যেন আমার গিগটা এখানে প্রথম পেজে আসে, তাহলে আপনাকে প্রথম রিকোয়ারমেন্টটা কি কমপ্লিট করতে হবে, আপনার যে গিগের টাইটেলটা হবে সেই টাইটেলটার ভিতরে অবশ্যই যেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কথাটা থাকে। যদি আপনার টাইটেলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কথাটা না থাকে তাহলে কিন্তু কেউ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করার পরে আপনার গিগটা প্রথম পেজ কেন, এই কিওয়ার্ডই কোনো জায়গায় আসবে না। ক্লিয়ার হবে? আমরা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? এবার হচ্ছে যে আমরা কিওয়ার্ডটা যে সিলেক্ট করব সেটার ক্ষেত্রে আমরা কি কি বিষয় দেখবো, কারণ আপনারা যখন গুগলের ক্লাস করছেন সার্চ ইঞ্জিন মার্কেটিং এর, ওখানে আপনারা কিওয়ার্ড রিসার্চ দেখে আসছেন, যখন কিছু ফ্যাক্টরস দেখা হইতো আমরা যখন কিওয়ার্ড সিলেক্ট করব, তখন ফ্যাক্টরস গুলো হচ্ছে যেমন ধরেন এটার মান্থলি সার্চ ভলিউম কিরকম, তারপর এটার সিপিসি কত, লোয়ার কত হাই কত, এটার কম্পিটিশন কিরকম বা ডিফিকাল্টিস কিরকম, লো মিডিয়াম বা হাই, এই টাইপের কিছু ফ্যাক্টরস দেখে তারপর কিন্তু আমরা সেই কিওয়ার্ডটাকে আমরা সিলেক্ট করতাম যে এটা আমরা অ্যাডের জন্য নিতে পারি কিনা। তো আপনি যখন গিগের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন তখন আপনি এরকম কি ফ্যাক্টর দেখবেন যেটার কারণে আপনি কি করবেন ওই কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করবেন যে হ্যাঁ আমি এই কিওয়ার্ডটাকে মাথায় রেখে কি করব, আমি গিগ বানাব। আরেকটা বিষয়টা আমরা মাথায় রাখি সেটা হচ্ছে এমন কোনো কথা নাই যে শুধুমাত্র একটা গিগ একটা কিওয়ার্ডই র্যাঙ্ক করতে পারে। অর্থাৎ ধরেন আপনার একটা গিগ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করলে র্যাঙ্কে পাওয়া যাচ্ছে, আবার ফেসবুক অ্যাডস ম্যানেজার এটা লিখে সার্চ করলেও র্যাঙ্কে পাওয়া যাচ্ছে। সো এটা পসিবিলিটি আছে যে আপনার একটা গিগ একাধিক কিওয়ার্ডে কিন্তু কি করতে পারে, র্যাঙ্ক করতে পারে। যেমন ধরেন এখন হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লেখা, তো এখানে প্রথম যে চারটা গিগ এগুলো হচ্ছে বেসিক্যালি প্রথম চারটা, তো আমরা একটু ইমেজগুলো আমরা একটু খেয়াল করি, আমরা কিওয়ার্ডটা চেঞ্জ করে দেখব যে সেম চারটা গিগই আমরা আবার দেখতে পাচ্ছি কিনা, বা আমরা শুরুর যে আটটা গিগ সেগুলো আমরা একটু ফোকাস করে রাখতে পারি। এখানে আমরা চারজন পুরুষ মানুষের ছবি দেখতে পাচ্ছি মনে রাখার জন্য সহজ হিসাব, আর এখানে আমরা একটা ভিডিও পাচ্ছি, আর এখানে আমরা ওইরকম কোনো ইমেজ ছাড়া কিছু আমরা গিগের থাম্বনেল দেখতে পাচ্ছি। তো আমরা একটু কিওয়ার্ড এখন চেঞ্জ করব, তো আমরা এখানে ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করি। এবার আমরা দেখব যে প্রথম চারটে যে মানে চারটা পজিশন বা আটটা পজিশন সেখানে ওই গিগগুলো আছে কিনা। তো দেখেন তো কোনো গিগ এখানে রিপিট হয়েছে কিনা যেটা গত কিওয়ার্ডও ছিল, আমার মনে হয় না এখানে আছে, তার মানে কি এখানে আবার সম্পূর্ণ নতুন কিওয়ার্ড চলে আসছে। অর্থাৎ আপনার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে যে আপনি অ্যাকচুয়ালি কোথায় র্যাঙ্ক করবেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই এখানে তো 45,970টা কিওয়ার্ড আছে, এখানে আমি কিভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফার্স্ট পজিশনে আসবো। তো এই বিষয়গুলো আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমরা জানলাম কি যে একটা গিগ একাধিক কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারে, আবার এক একটা আলাদা আলাদা কিওয়ার্ডে আলাদা আলাদা গিগও কি হতে পারে, র্যাঙ্ক করতে পারে। এটা সম্পূর্ণ ফাইবারের অ্যালগোরিদমের উপরে ডিপেন্ড করে। তো আমরা এখন কিভাবে বুঝবো যে কোন কিওয়ার্ডটা তাহলে আমরা সিলেক্ট করব আমাদের গিগের জন্য? তো ফার্স্টে আমরা এখানে অনেক সাজেস্টেড কিওয়ার্ড পাবো ফেসবুক রিলেটেড, অথবা আপনি নিজে থেকেও কিওয়ার্ড আপনি ক্রিয়েট করতে পারেন। কিওয়ার্ড কি, বেসিক্যালি আপনি এখানে যা লিখে সার্চ করবেন সেটাই কিন্তু একটা কিওয়ার্ড, বা একজন ক্লায়েন্ট যদি এখানে আসে সে এখানে যেটা লিখে সার্চ করতে পারে সেটাই কিন্তু একটা কিওয়ার্ড। তো আমরা এইভাবে বিভিন্ন কিওয়ার্ড লিখে আমরা সার্চ করব, সার্চ করার পরে আমাদের টার্গেট কি দেখেন প্রথম যে পেজ আছে সেই প্রথম পেজে আমাদের আসাটা হচ্ছে আমাদের টার্গেট এখানে। তো আমরা প্রথম পেজে যারা গিগুলো দিছে তাদেরকে আমরা হচ্ছে এখানে কম্পেয়ার করব। তার কারণ আপনি যদি এখন প্রথম পেজে আসতে চান তাহলে এখানে যারা আছে তারাই হচ্ছে বেসিক্যালি আপনার কম্পিটিটর। সো এদের মধ্যে যে কোনো একজনকে যদি আপনি বিট করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন, এই জায়গায় আপনি চলে আসতে পারবেন। তো আমরা এখন কি কি জিনিস তাহলে দেখবো, তো আমরা এখানে দুইটা বিষয় দেখবো, কি দেখবো দুইটা বিষয়। প্রথমটা কি, এখানে যে কিকগুলো র্যাঙ্ক করছে সেই কিকগুলোর রিভিউ সংখ্যা কত। অনেকের একটা ভুল ধারণা আছে, তারা ভাবে যে যেখানে গিগ কম আসে সার্চ করার পরে সেইখানে গিগ বানানো ভালো, যেখানে গিগ বেশি আসে সেখানে আমরা বানাবো না। বাট এরকম কোনো কথা নাই যে গিগের রেজাল্ট বেশি আসতেছে নাকি কম আসতেছে, এটা কোনো ম্যাটার করে না। সবার প্রথম আমরা কি দেখবো যে এখানে যে গিগগুলো আছে প্রথম পেজে বেসিক্যালি 48 গিগ থাকে। তো এই যে 48 গিগস আছে
এখানে এদের বর্তমানে কি অবস্থা সেটা আগে আপনাকে দেখতে হবে। তো দেখার সময় আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে এমন কোন গিগ আছে কিনা যেগুলো রিভিউর সংখ্যা খুবই কম, অর্থাৎ একটা দুইটা পাঁচটা চারটা দশটা, অর্থাৎ দশটার নিচে আছে বা পাঁচটার নিচে আছে, এরকম কোন গিগ আছে কিনা। তো আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো এখানে একটা গিগ আছে যার মাত্র চারটা রিভিউ। আমি একটু বড় করে দেখাচ্ছি, কয়টা রিভিউ? মাত্র চারটা রিভিউ। চারটা রিভিউ মানে সে হয়তো বা চার পাঁচটা অর্ডার কমপ্লিট করেছে, যার ফলে সে চারটা রিভিউ পাইছে। দেন এখানে আছে ছয়টা রিভিউ, এখানে আছে জাস্ট পাঁচটা রিভিউ। তারপর হচ্ছে আমরা যদি আরেকটু সার্চ করি এখানে, এ দেখেন একটা রিভিউ নিয়েও কিন্তু এখানে প্রথম পেজে আছে। তারপর এখানে আছে আরো ছয়টা, একটা, দুইটা, পাঁচটা, এখানে তো এদের কোনো রিভিউই নাই। দেন আমরা আরেকটু সার্চ করি, এই যে এখানে আছে দুইটা, তিনটা আছে, পাঁচটা আছে, এখানে যে কোনো রিভিউ নাই বাট ফার্স্ট পেজে আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক গিগ আছে যাদের রিভিউ কয়টা, মাত্র একটা, বা কারো কারো হয়তো বা কি কোনো রিভিউ নাই, বাট তারপরে কি সে এখানে প্রথম পেজে আছে। তার মানে হচ্ছে আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ড ইউজ করে এখানে গিগ বানাতে পারেন, তাহলে আপনার গিগটাকেও আপনি কি করতে পারবেন, এখানে আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। আমি আবার রিপিট করতেছি, এখানে যেহেতু অল্প রিভিউ সহ অথবা রিভিউ ছাড়া কেউ র্যাঙ্কে আসতে পারছে, তার মানে নতুন একটা গিগ বানানোর পরে আপনারও তো রিভিউ থাকবে না, তো সেক্ষেত্রে আপনারও পসিবিলিটি আছে কি এই জায়গাতে আপনি র্যাঙ্কে চলে আসতে পারবেন। অথবা ধরেন বানানোর পরে সাথে সাথে আপনি র্যাঙ্কে আসলেন না, বাট যখন আপনার অ্যাকাউন্টেও দুইটা তিনটা চারটা রিভিউ চলে আসবে, তখন পসিবিলিটি আছে আপনার যে গিগটা আছে সেই গিগটাও কি হবে এই জায়গাতে র্যাঙ্কে চলে আসবে। বাট আমরা যদি দেখতাম যে এই সিরিয়ালে এমন কোন গিগ নাই যাদের কি রিভিউ সংখ্যাটা কম, দেখলাম যে প্রত্যেকটা গিগেই বিশটা পঁচিশটা মিনিমাম হচ্ছে রিভিউ, এমন কোন গিগ নাই যাদের বিশটার কম রিভিউ আছে, তার মানে তখন আর আমরা কি করতে পারবো না, ওই কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করতে পারবো না। কেন পারবো না? কারণ আমি যদি ওই কিওয়ার্ডের প্রথম পজিশনে যেতে চাই, তাহলে এখানে ফাইবারের অ্যালগোরিদম একটা রুলস রেখে দিছে যে কারোই রিভিউ কি নাই বিশটার কম নাই, তো বিশটার নিচে যেহেতু কাউকে সে জায়গা দেয় নাই, তার মানে কি এই কিওয়ার্ডে সে আমাকেও জায়গা দিবে না। এতটুকু বুঝতে পারছি আমরা। কারো কোনো কোয়েশ্চেন? ওকে, ঠিক আছে, যাক ভালো বুঝতেছেন হয়তো আপনারা। কোশ্চেন করতে হবে কিন্তু, পরে মনে কোশ্চেন রাখলে হবে না। যাই হোক, তো সেকেন্ড বিষয়টা কি, এটা তো আমরা প্রথম বিষয়টা দেখলাম যে রিভিউ। সেকেন্ড যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে যে গিগুলো র্যাঙ্ক করছে, বিশেষ করে শুরুর দিকে যে গিগুলো আছে, তারা বর্তমানে কোনো কাজ করতেছে কিনা বা তাদের হাতে কোনো অর্ডার রানিং আছে কিনা। তো আমরা যদি কোনো গিগ ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে যে তাদের বর্তমানে কোনো অর্ডার তাদের হাতে রানিং আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যে তার সাতটা অর্ডার এখন রানিং চলতেছে। দেন আমরা এটা চেক করি, এখানেও দেখা যাচ্ছে যে তার চারটা অর্ডার কি এখানে রানিং চলতেছে। এটার মানে হচ্ছে যে এখানে যারা র্যাঙ্কে আছে বা এই পেজে যারা র্যাঙ্কে আছে তাদের কি এখানে অর্ডার আসতেছে, অর্থাৎ আপনার গিগটা যদি এখানে র্যাঙ্কে থাকে তাহলে আপনার গিগও কি আসবে, অর্ডার আসবে। এটা আমরা কেন চেক করি, তার কারণ হচ্ছে ধরেন আমরা একটা কিওয়ার্ড সার্চ করলাম, সাপোজ আমরা কি সার্চ করতে পারি একটু দেখি। ধরেন নো ফলো কে, এটা আমরা যখন এসইও ক্লাস করব তখন জানতে পারবো। হয়তো দেখতে পারবেন এখানে সাজেস্টেড কিওয়ার্ড গুলো হচ্ছে এসইও রিলেটেড। ওকে, তো যাই হোক, এখানে দেখেন গিগের সংখ্যা মাত্র ৭৬টা, কয়টা? মাত্র ৭৬টা হচ্ছে এখানে গিগের সংখ্যা। আর এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে অনেক গিগ আছে, রিভিউ সংখ্যা কিন্তু খুবই কম, কয়টা? মাত্র ৫টা। দেন হচ্ছে আর একটু যদি আমরা নিচে আসি আরো কম পাবো, এই যে এখানে নাই, এখানে একটা, এখানে চারটা, এখানে ৭টা। তাহলে কিন্তু আমরা লজিক্যালি এই কিওয়ার্ডের উপর আমরা কিন্তু গিগ বানাতে পারি, যে আমরা যখন এসইওর গিগ বানাবো তখন আমরা এই কিওয়ার্ডের উপরে একটা গিগ বানাবো। বাট এখানে প্রবলেম কি হবে, দেখেন আপনি যদি এখান থেকে গিগুলো ওপেন করেন, এখানে দেখেন তার মাত্র তিনটা অর্ডার রানিং আছে। দেন আরেকটা আপনি ওপেন করেন, একটা দুইটা দেখলে তো হবে না, কয়েকটা দেখতে হবে, জাস্ট একটা অর্ডার এখানে রানিং আছে। দেন আমরা যদি একটু নিচে থেকে এসে চেক করে দেখি যে আর কারো কোনো অর্ডার রানিং আছে কিনা, তো দেখেন এখানে কয়টা, জাস্ট দুইটা অর্ডার রানিং আছে। তো আমরা যদি চেক করার সময় দেখি যে এইখানে মাত্র দুই একজন ছাড়া কারো অ্যাকাউন্টে কোনো অর্ডার রানিং নাই, অর্থাৎ কি মাত্র দুই একজন আছে যাদের কোনো অর্ডার রানিং আছে, যেমন দেখেন তারও কিন্তু একটা অর্ডার রানিং আছে,
তো আমরা যদি উল্টাটা দেখতাম যে কোনো গিগে মাত্র শুরুর দিকে দুই একটা ছাড়া আর কোনো গিগে কোনো অর্ডার রানিং নাই, তার মানে হচ্ছে এই যে কিওয়ার্ডটা এখানে কম্পিটিশন অনেক কম, বাট ক্লায়েন্ট এই টাইপের কিওয়ার্ড লিখে সার্চ খুব কম করে, যার কারণে কি হয় তারা সার্চও করে না, সার্চ না করলে আপনার গিগটাও তাদের সামনে যাবে না আর তারা কিন্তু আপনাকে অর্ডারও করবে না। অর্থাৎ আমরা এমন কোনো কিওয়ার্ড আমরা সিলেক্ট করব না যেখানে কি কম্পিটিশন তো কম পাশাপাশি কাজও কম, এরকম কিওয়ার্ড কিন্তু সিলেক্ট করা যাবে না। আমাদের কিওয়ার্ড নিতে হবে যেখানে কম্পিটিশনও কম থাকবে এবং মোটামুটি যে কাজের চাহিদা বা কাজের পরিমাণ সেটাও যেন মোটামুটি ভালো থাকে, তাহলে আমরা ওই কিওয়ার্ডটা কি করতে পারবো সিলেক্ট করতে পারবো। তাহলে আবার একটু রিপিট করি পুরো বিষয়টা, কিওয়ার্ড যখন আমরা সিলেক্ট করব আপনি যে কোনো কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন, আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে, এটা কোনোদিন কোনো ট্রেনার বা আমি আপনাদেরকে শেখাতে পারবো না। যে কোনো কিওয়ার্ড আপনি ফেসবুক রিলেটেড আপনি নিয়ে কাজ করতে পারবেন, বাট আপনাকে জাস্ট কি করতে হবে রিসার্চ করে আপনাকে দেখতে হবে যে কোন গিগটা আপনার জন্য বা কোন কিওয়ার্ড আপনার জন্য ভালো হবে, যেখানে কি আমাদের মোটামুটি রিভিউ কম্পিটিশনটা কম থাকবে, যে অনেক বেশি রিভিউ আমার ওইখানে লাগবে না। আর হচ্ছে কি আমাদের এখানে দেখতে হবে যে ওইখানে যে গিগুলো র্যাঙ্কে আছে তাদের বর্তমানে কোনো অর্ডার রানিং আছে কিনা, কারণ যদি রানিং থাকে তার মানে কি এখানে অর্ডার আসতেছে বা এই কিওয়ার্ডে অর্ডার আসতেছে। আর যদি আপনি দেখেন যে কারো অর্ডার রানিং নেই আর সবার শুধু গিগ এখানে র্যাঙ্কে আছে, তাহলে কি সেখানে আপনার গিগটা র্যাঙ্ক করে কোনো লাভ হবে না, হয়তো সার্চ করলে আপনার গিগটা প্রথমে ঠিকই আসবে বাট কিন্তু সার্চই করতেছে না ওইটা লিখে। রিসার্চের বিষয়টা সবাই ক্লিয়ার? আমরা কার কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে এবার আমরা টাইটেল মেক করব। আর টাইটেল মেক করার সময় আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো আমরা আগে এখন আপাতত একটা টাইটেল দিব, আর এটা আমাদের ফাইনাল টাইটেল না, টাইটেলটা আমরা একটু পরে এসে আবার চেঞ্জ করব। আর এই কাজটা আমরা সবাই করব যখন আমরা গিগ বানাবো, অর্থাৎ শুরুতে আমরা যেটা টাইটেল দিব সেটা কিন্তু আমাদের ফাইনাল টাইটেল না, টাইটেল আমরা একটু পরে এসে আবার চেঞ্জ করব। আর এখন আমরা এই টাইটেলটা কেন দিচ্ছি সেটাও আমরা একটু পরে বলবো। তো ফার্স্টে আমরা এখানে যে টাইটেলটা দিব সেই টাইটেলে বেসিক্যালি থাকবে হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ডস। এই যে আমরা একটু আগে যখন ফেসবুক অ্যাডস ম্যানেজার বা কিছুটা লিখে সার্চ করেছিলাম, তখন আপনারা দেখছেন যে এখানে আমাদের কিন্তু অনেক ধরনের কিওয়ার্ড আমাদেরকে এখানে সাজেস্ট করে। সো আপনার যদি মাথায় না আসে আপনি এগুলো ফলো করতে পারেন, যেমন এখানে কি আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওকে, সো আমরা হচ্ছে এখানে টাইটেলে লিখব এভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এরপর আর কি আছে এখানে সাজেস্ট করছে আমাদেরকে দেখে, ফেসবুক অ্যাডস তো আমরা অলরেডি লিখেছি, ম্যানেজমেন্ট কথাটা আমাদের এখানে নাই, সো ম্যানেজমেন্ট কথাটা আমরা এখানে লিখতে পারি। ওকে, এরপরে হচ্ছে এখানে কি আছে অ্যাডভার্টাইজিং কথাটা এখানে আছে, তো অ্যাডভার্টাইজিং নেই আমরা। এরপরে হচ্ছে আর কি নেওয়া যায়, মার্কেটিং নিতে পারি, কারণ ফেসবুক কথাটা অলরেডি আমরা ইউজ করেছি, এমন না যে আবার ইউজ করা যাবে না বাট প্রয়োজন নেই। ওকে, মার্কেটিং দিলাম। এরপর প্রমোশন আছে, প্রমোশনটা আমরা লাস্ট অ্যাড করব। ওকে, এছাড়া বাকি যা যা আছে মোটামুটি আমরা সবই অ্যাড করে ফেলেছি। অর্থাৎ আমার এখন টাইটেলের ভিতরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট অ্যাডভার্টাইজিং মার্কেটিং প্রমোশন সবকিছু আছে। লাস্ট আমরা আরেকটা অ্যাড করবো, সেটা হচ্ছে অপটিমাইজেশন। ওকে, তো আমরা আপাতত টাইটেলটা এরকম রাখবো। আর যেটা আমি বলছি আপনাদেরকে, টাইটেল আমরা কিন্তু চেঞ্জ করবো, এটা কিন্তু আমাদের টাইটেল থাকবে না। ওকে, এটা দেওয়ার পিছনে কারণ আছে, সেটা আমরা একটু পরে জানবো। এরপর হচ্ছে আপনাকে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি হচ্ছে বেসিক্যালি আমাদের প্রত্যেকেরই কি থাকবে ডিজিটাল মার্কেটিং থাকবে, আমাদের প্রত্যেকেরই ক্যাটাগরি কি হবে ডিজিটাল মার্কেটিং হবে, এমনকি আমাদের প্রত্যেকটা গিগেরই ক্যাটাগরি কিন্তু ডিজিটাল মার্কেটিং হবে। তো ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করার পরে আপনাকে হচ্ছে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখানে সাব ক্যাটাগরি বেসিক্যালি অনেকগুলো আছে, বাট আমরা যেহেতু ফেসবুকের উপরে মেক করতেছি, ফেসবুক হচ্ছে বেসিক্যালি একটা সোশ্যাল মিডিয়া। সো আপনাকে এখান থেকে যখন অপশন সিলেক্ট করবেন, হয় সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সিলেক্ট করতে হবে, না হলে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিলেক্ট করতে হবে। তো অনেকের ভিতরে কনফিউশন কাজ করে যে অ্যাডভার্টাইজিং কি আর হচ্ছে মার্কেটিং কি। অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে বিজ্ঞাপন, মার্কেটিং মানে কিন্তু বিজ্ঞাপন না। যারা কমার্স স্টুডেন্ট তারা খুব ভালোভাবে জানেন মার্কেটিং এর বাংলার শব্দ হচ্ছে বিপণন, অনেকগুলো কাজের সমষ্টি। যেমন একটা প্রোডাক্ট কেনা বেচা থেকে শুরু করে প্রোডাক্টটা গুদামজাত করা, ওটাকে পরিবহন করে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া, এমনকি প্রোডাক্টের বীমা করা, বিজ্ঞাপন দেয়া, এই সবকিছুকে একসাথে বলা হয় কি মার্কেটিং।
আর অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে কি, শুধুমাত্র বিজ্ঞাপন। অর্থাৎ আপনি যখন শুধুমাত্র বিজ্ঞাপনের সার্ভিসটা দিবেন তখন আপনি কি সিলেক্ট করবেন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। বাট যখন আপনি বিজ্ঞাপনের পাশাপাশি অন্য কাজগুলোও করে দিবেন, যেমন ধরেন আপনি তার পেজে রেগুলার পোস্ট করবেন বা হচ্ছে তার একটা অ্যাকাউন্ট আপনি সেট আপ করে দিবেন, ওইখানে তার পেজে যে মেসেজ আসে সেগুলো আপনি রিপ্লাই করবেন বা রেসপন্স করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, এই টাইপের যাবতীয় যে কাজগুলো আছে এগুলো সবই কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অন্তর্ভুক্ত। আমি একটু দেখাই আপনাদেরকে এক নজর। আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর আপনি যদি এই যে সিলেক্ট আ সার্ভিস টাইপ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে কাজগুলো আসলে কি কি থাকে এটার আন্ডারে। যেমন কনসালটেশন অ্যান্ড অডিয়েন্স রিসার্চ, অর্থাৎ এখানে কি বলছে যে কনসালটেশন দেওয়া হবে আর অডিয়েন্সটাকে রিসার্চ করা হবে, যে আমরা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস যে আমরা লঞ্চ করতেছি এখানে, তো এটার অডিয়েন্স কারা হবে বা কাস্টমার কারা হবে সেটাকে রিসার্চ করে বের করা। এটা কিন্তু বেসিক্যালি অ্যাডভার্টাইজিং এর কাজ না, অ্যাডভার্টাইজিং মানে তো ডিরেক্ট বিজ্ঞাপন, তো অডিয়েন্স যে রিসার্চ করা ওইটা হচ্ছে মার্কেটিং এর কাজ। এরপর হচ্ছে কি প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। প্রোফাইল সেট আপ তো আমরা বুঝি যে কোনো একটা অ্যাকাউন্ট বা কোনো একটা প্রোফাইল ক্রিয়েট করে সেটাকে সেট আপ করা, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে কোনো কিছুর সাথে কোনো কিছু কানেক্টেড করা বা লিঙ্ক আপ করা। একটু সহজ করে বলে বুঝতে পারবেন, যেমন আপনাদের তো গুগল শপিং অ্যাপস দেখানো হয়েছে, সেখানে আপনারা দেখছেন বা গুগলের ভিডিওস আপনাদের দেখানো হয়েছে, তো এখানে আপনারা হয়তো দেখছেন যে মার্চেন্ট সেন্টার আর গুগল অ্যাড অ্যাকাউন্ট এই দুটো কি করতে হয়, কানেক্ট করতে হয় একসাথে বা লিঙ্ক করতে হয়, এই যে ঘটনা এটা কি বেসিক্যালি বলা হয় ইন্টিগ্রেশন। ওকে, তো এই রিলেটেড কাজগুলো মার্কেটিং এর ভিতরে পড়ে। তারপর হচ্ছে সোশ্যাল কন্টেন্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের আপনি কন্টেন্ট তৈরি করবেন। দেন হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অর্থাৎ ধরেন কারো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে বা কারো একটা ফেসবুক পেজ আছে, আপনি কি করবেন সেটাকে ম্যানেজ করবেন। ম্যানেজ বলতে ধরেন প্রতিদিন আপনি 10টা পোস্ট করবেন বা কেউ মেসেজ করলে রিপ্লাই দিবেন, কেউ কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই করবেন, কেউ কমেন্টে গালি দিলে কমেন্টটা ডিলিট করে ফেলবেন, এই টাইপের যে কাজগুলো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ভিতরে পড়ে। প্লাস হচ্ছে এখানে অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং এর বিষয়টাও আছে, যেমন আপনারা ট্যাগ ম্যানেজার দেখেছেন, দেন পিক্সেল দেখে আসছেন, এই টাইপের যে বিষয়গুলো এগুলো হচ্ছে কি অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং এর মধ্যে পড়ে। আর এছাড়াও আরো কিছু আছে শপেবল কন্টেন্ট, এগুলো হচ্ছে বেসিক্যালি ই কমার্স যে ওয়েবসাইট গুলো থাকে বা ই কমার্স যে সোশ্যাল পেজ গুলো থাকে ওই রিলেটেড কাজের জন্য। আর লাস্ট হচ্ছে কি অর্গ্যানিক সোশ্যাল প্রমোশনস, যেটা বর্তমানে আসলে সার্ভিসটা বন্ধই হয়ে গেছে বলতে পারেন, ওই যে আমি আপনাদেরকে ফেসবুকের ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আপনি গ্রুপে গ্রুপে মানুষের হচ্ছে কোনো একটা লিঙ্ক শেয়ার করে তার প্রমোশন করে দিবেন, সেটাই হচ্ছে বেসিক্যালি অর্গ্যানিক সোশ্যাল প্রমোশনস। তো এই টাইপের কাজ এখন বেসিক্যালি করা হয় না, জাস্ট অপশন এখানে রাখা হয়েছে। তো আমরা যেহেতু অ্যাডভার্টাইজিং এর জন্য করবো, তো আমরা হচ্ছে এখান থেকে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংটা সিলেক্ট করবো, মার্কেটিং না। আপনি চাইলে মার্কেটিং এর উপরও করতে পারেন, ইনফ্যাক্ট করতে হবে, কেন হবে আমি পরে বলবো। আর এবার যদি আমরা সিলেক্ট আ সার্ভিস টাইপ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং, অ্যাড সেটআপ অ্যান্ড ম্যানেজমেন্ট, আর হচ্ছে কি অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং। অর্থাৎ যেহেতু পিক্সেল ট্যাগ ম্যানেজার এগুলো সরাসরি ধরেন অ্যাডভার্টাইজিং এর সাথে কানেক্টেড, এই জন্য এটাকে এখানেও নিয়ে আসা হয়েছে। আর এই যে অ্যাড সেটআপ অ্যান্ড ম্যানেজমেন্ট এটা তো সরাসরি অ্যাডভার্টাইজিং এর সাথে কানেক্টেড। আর এছাড়াও হচ্ছে কি স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং, অর্থাৎ অ্যাডভার্টাইজিং এর যে প্ল্যানিং বা স্ট্র্যাটেজি সেটাও অ্যাডভার্টাইজিং এর ভিতরে এখানে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ আপনি যদি চান যে আপনি কাউকে অ্যাড রান করে দিবেন না, শুধুমাত্র একটা প্ল্যান বা স্ট্র্যাটেজি তার সাথে আপনি শেয়ার করবেন সেটার আপনি গিগ দিতে পারেন, অথবা আপনি অ্যাডভার্টাইজিং এর সার্ভিস দিবেন না, শুধুমাত্র পিক্সেল বা এপিআই আপনি তাকে সেট আপ করে দিবেন, সেক্ষেত্রে আপনি অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং অপশনে যেতে পারেন। আর ফেসবুকের আপনারা 4-5 নম্বর ক্লাসে যা দেখছেন সেগুলো যদি আপনি সার্ভিস দিতে চান সেক্ষেত্রে হচ্ছে কি অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট, আর এটি হচ্ছে বেসিক্যালি ফেসবুকের সব থেকে বেশি পপুলার সার্ভিস। তো আমরা এখান থেকে অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে আপনাকে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে, তো আমরা এখান থেকে 2টা প্ল্যাটফর্ম সিলেক্ট করব, 3টা করা যায় ম্যাক্স, ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম কেন সেটা হয়তো আপনারা জানেন যে ফেসবুক ইনস্টাগ্রাম অনেকটা কানেক্টেড, আমরা চাইলে একই সাথে অ্যাড ম্যানেজারের মাধ্যমে কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতে আমরা অ্যাড দেখাতে পারি, তো এই জন্য আমরা 2টা প্ল্যাটফর্মে এখান থেকে সিলেক্ট করে দিব। ইন্ডাস্ট্রি আলাদাভাবে কোনোটা সিলেক্ট করার দরকার নেই, কারণ আমরা এভরি ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করব, তো ইন্ডাস্ট্রি কোনোটাই এখান থেকে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এবার আসি হচ্ছে আমরা পজিটিভ কিওয়ার্ডস, আর এখানে লেখা আছে ট্যাগ বা সার্চ ট্যাগ, আর আমরা এটাকে মূলত ট্যাগই বলি। তো এটার আসলে কাজ কি, এটা হচ্ছে বেসিক্যালি হ্যাশট্যাগের মতো কাজ করে। কিসের মতো কাজ করে, হ্যাশট্যাগের মতো এটা কাজ করে। আর কেউ আমাকে বলতে পারবেন হ্যাশট্যাগের কাজটা কি আসলে?
কারো জানা নাই হ্যাশট্যাগে কি কাজ রিসার্চ করার জন্য। রিসার্চ তো একচুয়ালি এভাবে না, দেখা যাচ্ছে মানে অনলাইন কোর্স করার জন্য আর কি। ওকে, আমি একটু সহজ ভাবে বুঝিয়ে বলি। এই যে ধরেন সামনে কাতার ওয়ার্ল্ড কাপ আসতেছে, এটা তো আমরা সবাই জানি, ফিফা 2022। তো আপনি যদি ফেসবুকে নর্মালি হচ্ছে স্ক্রল করতে থাকেন, হয়তো আপনার কোনো ফ্রেন্ড যদি এই ওয়ার্ল্ড কাপ নিয়ে কোনো একটা পোস্ট দেয়, আপনার সামনে আসবে। বা ধরেন আপনি দুই একটা পেজ ফলো করেন, সেখান থেকে কোনো একটা পেজের মাধ্যমে পোস্ট করা হলো, আপনার সামনে আসবে। অথবা ধরেন আপনি কোনো একটা গ্রুপে জয়েন আছেন, সেখান থেকে যদি কেউ গ্রুপে এটা পোস্ট করে, সেক্ষেত্রে আপনার সামনে আসবে। এখন ধরেন একজন মানুষ, সে ইন্ডিয়াতে থাকে, তার সাথে আপনার ফেসবুকে অ্যাড নাই, কখনো তার সাথে কথা হয় নাই, বাট তারপরও তার পোস্ট আপনার সামনে চলে আসতে পারে। সেটা কিভাবে? ধরেন ইন্ডিয়ার একজন মানুষ একটা পোস্ট করছে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে, সেখানে সে হ্যাশট্যাগ দিছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, এরকম একটা কি সে হ্যাশট্যাগ ইউজ করে একটা পোস্ট দিছে। তো আপনি যদি ওরকম অবস্থায় এই যে হ্যাশট্যাগে যে কথাটা লেখা ছিল, ওই লেখাটা যদি আপনি লিখে ফেসবুকে সার্চ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যাদেরকে আপনি জীবনে দেখেনও নাই, জীবনে চিনেনও না, তাদেরও পোস্টগুলো আপনার সামনে চলে আসবে। কেন চলে আসবে? ওই যে হ্যাশট্যাগগুলো ক্যাচ করে। অর্থাৎ হ্যাশট্যাগের কাজ হচ্ছে কি, যে একটা পোস্টে যখন হ্যাশট্যাগ ইউজ করা হয়, ওই সেম হ্যাশট্যাগটা যদি দুনিয়ার যে কোনো জায়গা থেকে কেউ ফেসবুকে সার্চ করে, তাহলে পসিবিলিটি আছে আমার এই পোস্ট তার সামনে চলে যাবে। তার জন্য তার সাথে আমার অ্যাড থাকার কোনো দরকার নাই, অথবা আমাদের সেম গ্রুপে থাকারও কোনো দরকার নাই। এতটুকু বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে এখানে হ্যাশট্যাগটা কিভাবে কাজ করে দেখেন। ধরেন আমি এখানে একটা হ্যাশট্যাগ দিলাম ফেসবুক অ্যাডস, হ্যাশ দেওয়ার কোনো দরকার নাই, আপনার ট্যাগটা আপনি লিখবেন, লেখার পর আপনি এন্টার প্রেস করবেন। এটাই ধরেন আপনার একটা হ্যাশট্যাগ হয়ে গেছে। এটা বেসিক্যালি কিন্তু সার্চ ট্যাগ, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে হ্যাশট্যাগ বলতেছি। তো এই যে ফেসবুক অ্যাডস আমরা লিখলাম, এর ফলে কি হবে, ফাইবারে যদি কেউ কখনো ধরেন ফেসবুক অ্যাডস লিখে সার্চ করে, সাপোজ আপনার মেইন কিওয়ার্ড কি ছিল, ফেসবুক অ্যাডস ম্যানেজার, অর্থাৎ আপনি চাচ্ছিলেন যে কেউ যদি ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করে, তাহলে যেন আপনার গিগটা র্যাঙ্কে আসে। বাট দেখে গেল যে কেউ কি করলো, ফেসবুক অ্যাডস লিখে সার্চ করলো। তো আপনার এখানে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে কি ফেসবুক অ্যাডস, যেটা কি হয়েছে এটার সাথে ম্যাচ করছে। সো এক্ষেত্রে পসিবিলিটি আছে যে সেম কিওয়ার্ড লিখে সার্চ না করার পরও আপনার গিগটা এখানে র্যাঙ্কে চলে আসবে। এখানে র্যাঙ্কে কেন আসবে, কারণ আপনার এখানে একটা হ্যাশট্যাগ আছে ফেসবুক অ্যাডস নামে। বুঝতে পারছি আপনার ট্যাগের কাজটা? আর যদি এটা আপনি ভালোভাবে অবজার্ভ করতে চান বিষয়টা, তাহলে আমরা হচ্ছে এখান থেকে একটা দুইটা গিগ একটু আমরা ওপেন করি। আমি যতগুলো কথা বলতেছি প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট, যদি কোনো কিছু আমি দুষ্টমি করে বলি সেটাও মুখস্থ করবেন, এটাও ইম্পর্টেন্ট। ওকে, দেখেন এখানে একদম নিচে আসবেন রিভিউর উপরে। ওকে, এই যে দেখেন রিলেটেড ট্যাগস এখানে লেখা আছে যে ফেসবুক অ্যাডস। ওকে, আরেকটা আমরা এখানে ওপেন করছিলাম, একদম রিভিউরও নিচে চলে যাবেন, এই যে দেখেন এখানেও আছে ফেসবুক অ্যাডস। অর্থাৎ এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো এই দুইটা গিগকে সাপোর্ট করছে এখানে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। বুঝতে পেরেছি আমরা? ওকে, তাহলে আমরা একটা ট্যাগ দিলাম ফেসবুক অ্যাডস, আরো কিছু ট্যাগ আমরা এখানে দিব, সাপোজ হচ্ছে এফপি অ্যাডস ক্যাম্পেইন। ট্যাগ লেখা হয়ে গেলে এন্টার প্রেস করবেন, এরকম হয়ে যাবে। দেন হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এরপর আমরা দিব হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, লাস্ট আমরা দিতে পারি হচ্ছে ফেসবুক মার্কেটিং, অবশ্যই রাখতে হবে এটা। ওকে, তো আমাদের এখানে পাঁচটা ট্যাগ দেওয়া হয়ে গেছে, আপনি একটা দুইটা দিলেও হবে কিন্তু কোনো সমস্যা নাই, ম্যাক্স আপনি পাঁচটা দিতে পারবেন। আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে ট্যাগগুলো কোনো ট্যাগে আমরা 20 ক্যারেক্টার্স এর বেশি আমরা ইউজ করতে পারবো না। ক্যারেক্টার্স আমরা বুঝি তো, এই যে ধরেন ফেসবুক অ্যাডস আমরা লিখছি, ফেসবুক এখানে 8টা ক্যারেক্টার, অ্যাডস এ 3টা ক্যারেক্টার, কয়টা হলো 11টা ক্যারেক্টার, আর মাঝখানে যে একটা স্পেস আছে সেটার জন্য আরেকটা ক্যারেক্টার। অর্থাৎ এই ফেসবুক অ্যাডস লিখতে আমাদের টোটাল 12টা ক্যারেক্টার্স লাগছে। তো এখানে আমরা একটা ট্যাগের ভিতরে সর্বোচ্চ কত ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো, 20 ক্যারেক্টার্স। যদি 20 ক্যারেক্টার্স এর বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ট্যাগ নিবে না। ওকে, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার তো সবাই এই পার্টটা? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এখনই।
ভাইয়া এখানে কয়টা ট্যাগ ইউজ করা যাবে? ম্যাক্স পাঁচটা ভাই, যেখানে লেখা আছে 5 ট্যাগস ম্যাক্সিমাম। ওকে আচ্ছা, তো আমরা ট্যাগের ট্যাগের বিষয়টাকে এক্সাক্ট এক্সাক্ট ম্যাচ করতে হবে নাকি? না বুঝিনি ভাই, আবার একটু বলেন। ওই যে ট্যাগের বিষয়ে যেটা বললেন আর কি, মানে হ্যাশট্যাগ দিয়ে যে এটাকে এক্সাক্ট ম্যাচ করতে হবে নাকি? না না, এক্সাক্ট তো বেসিক্যালি ওইভাবে এমনিও ম্যাচ হবে না, কারণ আপনার তো ফোকাস কিওয়ার্ড একটাই থাকবে। যেমন আমরা এখানে কিওয়ার্ড ফোকাস করব এইটাকে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওকে, তো আপনি তো চাইলেও হচ্ছে এখানে সবগুলো ট্যাগে ওটা ম্যাচ করাতে পারবেন, হয়তো ফেসবুক কতটা কমন থাকবে এখানে। ওকে আচ্ছা, তো আমরা এখানে এবার সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরের স্টেপে যাব। বাট আমি আপনাদেরকে বলেছিলাম যে টাইটেল যেটা আছে ওইটা থাকবে না, টাইটেলটা আমরা চেঞ্জ করব। তো এই জন্য আমরা এখন ওভারভিউতে আবার ব্যাক আসব, আর আসার পর এবার আমরা টাইটেলটাকে চেঞ্জ করব। এখন কথা হচ্ছে, যদি আমরা চেঞ্জই করি তাহলে ওইটা তখন লেখার কি দরকার ছিল? লেখার দরকার ছিল এই কারণে, উপরের একটু খেয়াল করেন, এখানে একটা ইউআরএল বা একটা লিংক আমরা দেখতে পাচ্ছি, হয়তো ছোট দেখা যাচ্ছে, আমি একটু মুখে বলি এখানে কি আছে। এখানে আছে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট অ্যাডভার্টাইজিং মার্কেটিং প্রমোশন অপটিমাইজেশন। বেসিক্যালি যে কোনো কিছু যখন র্যাঙ্ক করে তখন সেটার সাথে ইউআরএল এর একটা সম্পর্ক থাকে। আমরা একটু দেখে নিই বিষয়টা। ধরেন আমি গুগলে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, ওকে, এগুলো তো হচ্ছে অ্যাডভার্টাইজিং, এগুলো আমরা না দেখি, যেগুলো এসইও এর মাধ্যমে র্যাঙ্ক আসছে ওইগুলো আমরা একটু দেখি। তো ধরেন এইটা আমি ওপেন করি, ওকে, ওপেন লিংক ইন ইউটিউব, আমরা একটা ওয়েবসাইট ওপেন করলাম, এটা কি হচ্ছে গুগলের সার্চে এটা র্যাঙ্কে আসছে। তো আপনি যদি একটু খেয়াল করেন, আমরা কি লিখে সার্চ করেছিলাম? ডিজিটাল মার্কেটিং, এইটা হচ্ছে এই পোস্টের টাইটেল। টাইটেলে কি লেখা আছে? ডিজিটাল মার্কেটিং। টাইটেল বাদ দেন, উপরের ইউআরএলটা খেয়াল করেন কি লেখা আছে, ডিজিটাল মার্কেটিং। তার মানে যে কোনো কিছু যেখানে সার্চের একটা অ্যালগোরিদম আছে ওইখানে কিওয়ার্ড অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, অর্থাৎ আপনার যে ইউআরএল থাকবে বা যে লিঙ্ক থাকবে সেটাতে মাস্ট বি কি থাকতে হবে, আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। আমরা আরেকটা রেজাল্ট আমরা দেখতে পারি, সাপোজ এইটা আমরা ওপেন করি আরেকটা ওয়েবসাইট, এই যেখানেও খেয়াল করেন ইউআরএল এর ভিতরে আপনি ডিজিটাল মার্কেটিং কথাটা পাবেন, কারণ এটা যদি সে ইউজ না করতো তার ওয়েবসাইট এখানে র্যাঙ্কে আসতো না কখনো। তো যেখানে কিওয়ার্ডস এর একটা ওয়েবসাইট র্যাঙ্কে আসে না, স্বাভাবিকভাবে একটা কি গিগো আমরা র্যাঙ্কে আনতে পারবো না যদি আমরা ইউআরএল এর সঠিক ব্যবহার না করি। এখানে বিষয়টা হচ্ছে কি, ধরেন কেউ ফেসবুক অ্যাডস লিখে সার্চ করলো বা কেউ ফেসবুক অ্যাডস ডিজাইন বলো, আচ্ছা ডিজাইন তো সরি, এটা গ্রাফিক ডিজাইনের আন্ডারে, কেউ ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলো, কেউ ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন বা যে কোনো কিছু ফেসবুক রিলেটেড কিওয়ার্ড লিখে কিন্তু মানুষ সার্চ করতে পারে। তো তখন যদি ইউআরএল এর সাথে তার কিওয়ার্ডটা ম্যাচ না করে তাহলে একটা পসিবিলিটি থাকে যে আমার গিগটা র্যাঙ্কে আসবে না। বাট দেখেন এখন আমাদের যে ইউআরএল আছে, কেউ যদি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করে আমাদের ইউআরএল এর সাথে ম্যাচ করবে, কেউ যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করে তখনও আমাদের ইউআরএল এর সাথে ম্যাচ করবে, কেউ যদি হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট লিখে সার্চ করে তাহলেও ম্যাচ করবে, ফেসবুক অ্যাডভার্টাইজিং লিখে সার্চ করলে ম্যাচ করবে, মার্কেটিং প্রমোশন অপটিমাইজেশন অর্থাৎ ফেসবুক রিলেটেড বা ফেসবুক অ্যাড রিলেটেড যে কোনো ধরনের কিওয়ার্ড লিখে যদি সার্চ করা হয় তাহলে সেটা কি হবে, আমাদের যে ইউআরএল আছে সেটার সাথে ম্যাচ করবে। এর ফলে কি হবে, আপনার র্যাঙ্ক হওয়ার যে পসিবিলিটি সেটা বেড়ে যাবে। কারণ আমরা কি হচ্ছে ফাইবারের মালিক না, বা আমরা কেউ ফাইবারের চাকরিও করি না যে যার তার গিগ আমরা ইচ্ছা মতো র্যাঙ্কে নিয়ে আসবো। তো আমাদের কি করতে হবে, পসিবিলিটি কোথায় বেশি থাকে সেখানে আমাদেরকে কাজ করতে হবে। আর এবার আমরা যে টাইটেলটা দিব সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টাইটেল, তার কারণ এতক্ষণ যেটা টাইটেল ছিল সেটা বেসিক্যালি কোনো সেন্স মেক করে না, অর্থাৎ ওইটার দ্বারা মানুষ আসলে কিছু বুঝতে পারে না যে ওইটা আসলে কি, এটা তো কোনো টাইটেল না, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট ক্যাম্পেইন অ্যাডভার্টাইজিং, শুধু কতগুলো কথা বলা। সো আমাদের একটা মিনিংফুল টাইটেল দিতে হবে, প্লাস ওই টাইটেলের ভিতরে আমাদেরকে আমাদের যে মেইন কিওয়ার্ডটা এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এই জিনিসটা কিন্তু আমাদেরকে ওখানে রাখতে হবে। ওকে, সো আমরা এবার এখানে একটা টাইটেল দিই যে আই উইল আমরা এফটা চেষ্টা করব ক্যাপিটাল লেটার দেওয়ার জন্য। ওকে, তো একটু খেয়াল করি আমরা এখানে আমরা সর্বোচ্চ 80 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো, বাট আমাদের এখানে প্রায় 62 হয়ে গেছে। তো এটা আসলে ওরকম কোনো প্রবলেম না, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে লুকস গুড হাউএভার শর্টার টাইটেলস সেলস বেটার, অর্থাৎ যদি টাইটেলটা একটু শর্ট হয় সেক্ষেত্রে ভালো হয়। তো আমরা একটা জিনিস একটু খেয়াল করি, এখানে আমরা দিয়েছিলাম কি
ফেসবুক অ্যাড ম্যানেজার, আমরা কিন্তু হচ্ছে অ্যাডস দিতে পারি নাই, আবার এখানে আমাদের অ্যাডস আছে। তো সেক্ষেত্রে আমাদের এইটা এখন আপাতত কোনো চেঞ্জ করার দরকার নেই, বাট আপনারা চেষ্টা করবেন এইটা যাতে কখনোই 70 ক্যারেক্টারের বেশি না যায়। আমরা যদি জাস্ট এখান থেকে দুইটা ক্যারেক্টার যদি আমরা কমাই দিই তাহলে কিন্তু লেখা আসছে জাস্ট পারফেক্ট। ওকে, সো এটা ভাবিবেন না যে জাস্ট পারফেক্ট হলে গিগ র্যাঙ্ক করবে, এছাড়া গিগ র্যাঙ্ক করবে না। ওকে, এটা আমরা কিভাবে বুঝবো আমি একটু দেখাচ্ছি, এক সেকেন্ড। সাপোজ এটাকে আমরা একটু এখানে রাখি, এখান থেকে আমরা একটা টাইটেল খুঁজে বের করি, যেমন ধরেন এইটা। সাপোজ এই টাইটেলটা যদি আমাদের এখানে বসানো হয়, জাস্ট বসানোর জন্য আমরা দেখবো, আমরা তো এটা ইউজ করবো না। দেখেন এটা কত হয়ে গেছে, প্রায় 71 ক্যারেক্টার, এখানে কিন্তু সেম জিনিসটা আসছে। বাট এটা আমরা কোন জায়গা থেকে নিয়ে আসলাম, এই যে এখান থেকে আমরা নিয়ে আসছি, সরি, যে এখান থেকে নিয়ে আসছি, যার গিগ অনেক ভালো পজিশনে আছে, মোটামুটি র্যাঙ্কেও আছে। তার মানে কি, টাইটেল যদি 60 ক্যারেক্টারের বেশি হয় তাতে প্রবলেম নাই, বাট বেটার হচ্ছে 60-এর মধ্যে রাখা। ওকে, বুঝতে পারছি তোমার বিষয়টা, কোনো কনফিউশন? এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, শুধু গিগ বানালেই হবে না, সবকিছু মাথায় রেখে দেন বানাতে হবে। তো যাই হোক, আমাদের টাইটেলের ভিতরে এখন ফেসবুক অ্যাডস ম্যানেজার বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কথাটা আছে, অর্থাৎ কেউ যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করে তাহলে এই কথাটা সে আমাদের ইউআরএলে পাবে, আমাদের টাইটেলে পাবে, দেন হচ্ছে আমাদের এখানে যে সার্চ ট্যাগ আছে সেখানেও আমাদের এই কথাটা ম্যাচ করবে, অর্থাৎ তিনটা জায়গাতে আমাদের যে কিওয়ার্ডটা সেটা স্ট্রং পজিশনে থাকবে, সো এটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে। তো এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা পরের স্টেপে যাই। এবার হচ্ছে আমাদেরকে প্যাকেজেস মেক করতে হবে। প্যাকেজ তো আমরা ফার্স্ট ক্লাসে দেখছি যে প্যাকেজগুলোর আসলে কাজ কি, যে বিভিন্ন টাইপের হচ্ছে প্যাকেজ থাকে। তো তারপর আমরা কিছু প্যাকেজ একটু আমরা দেখবো। তো আমরা এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করি, যেমন এই ভদ্রলোক কি প্যাকেজ দিচ্ছে আমরা একটু দেখি। ওকে, এখানে তার প্যাকেজটা দেখেন, বেসিক একটা প্যাকেজ আছে, সে একটা ক্যাম্পেইন সেট আপ করে দিবে ফেসবুক অ্যাডের, তার জন্য সে $50 চার্জ নিতেছে, আর একটাই অ্যাড সে রান করবে, 2 দিন ডেলিভারি। স্ট্যান্ডার্ডে সে কি করবে, দুইটা ক্যাম্পেইন করে দিবে, প্লাস হচ্ছে সে 5 দিন পর্যন্ত ম্যানেজমেন্টও করবে, আর $120 চার্জ। প্রিমিয়ামে সে কি করবে, তিনটা হচ্ছে প্রসপেক্টিভ সে করে দিবে, দেন লুকালাইক, তো আমরা ক্লাস করেছি হয়তো 6 নম্বর ক্লাসের লুকালাইক অডিয়েন্স সেটা সে কাজ করে দিবে, প্লাস রিটার্গেটিং ক্যাম্পেইন, এটা আপনাদের 6 নম্বর ক্লাসে দেখানো হয়েছিল ফেসবুকের, সাথে 10 দিন পর্যন্ত ম্যানেজ করবে। অর্থাৎ এইভাবে সে কি করছে, তার তিনটা প্যাকেজ সে বানাইছে। আমরা আরেকটা প্যাকেজ দেখি, সে কি করবে, ফেসবুকের অ্যাডভার্টাইজিং করে দিবে, অথবা সে ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিংও করে দিবে, অর্থাৎ দুইটা একসাথে করে দিবে, হয় শুধু ফেসবুক না হলে ফেসবুক আর ইনস্টাগ্রাম দুইটা একসাথে করে দিবে। আর একটু ডিটেলসও সে লিখে দিছে যে একটা ক্যাম্পেইন থাকবে, দেন হচ্ছে দুইটা টার্গেটিং করে দিবে সে, সাথে অডিয়েন্স রিসার্চও করে দিবে, আর একটা অ্যাড রান করে দিবে, প্লাস 3 দিন পর্যন্ত সে ম্যানেজমেন্ট করবে। তো মোটামুটি $40 খুব ভালো সার্ভিস দিতেছে। পরের যেটা আছে সেটাও দেখেন সেম, শুধু এখানে হচ্ছে কি, তিনটা ক্যাম্পেইন সে করে দিবে, 5টা টার্গেটিং করে দিবে অডিয়েন্স রিসার্চ সহ, আর এটাকে সে 5 দিন পর্যন্ত ম্যানেজ করবে। আর প্রিমিয়াম যেটা আছে সেখানে সে কি করবে, প্রসপেক্টিং হচ্ছে সেট আপ করে দিবে, রি এঙ্গেজমেন্ট বা রিটার্গেটিং যেটা আছে এই কাজগুলো সে করে দিবে, প্লাস হচ্ছে সে 10 দিন পর্যন্ত ম্যানেজও করবে, এমনকি সে একটা অ্যাডের ইমেজও সে ডিজাইন করে দিবে। ওকে, তো এই টাইপের সার্ভিসগুলো কিন্তু তারা অ্যাড করতেছে। তো আমাদেরকেও কি করতে হবে, এরকম তিনটা প্যাকেজ আমাদের গিগে বানাতে হবে। আমরা চাইলে সিঙ্গেল প্যাকেজ গিগও বানাতে পারি, যেভাবে আমি তিনটা প্যাকেজ দিব না একটা প্যাকেজ রাখবো, সেক্ষেত্রে আপনি এই বাটনটা অন করে দিলে এখানে সিঙ্গেল প্যাকেজের গিগও আপনি বানাতে পারবেন, বাট বেটার হচ্ছে অবশ্যই আমরা 3 প্যাকেজের গিগ রাখবো আমরা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিগে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, তো এখানেও কিওয়ার্ডের কিছু কাজ আছে। এখানে যদি আপনারা একটু গিগগুলো খেয়াল করেন আপনারা দেখতে পাবেন যে এই জায়গাতেও, এই গিগগুলোর ভিতরেও বিভিন্ন জায়গাতে কিন্তু ক্যাম্পেইন কথাগুলো বা সেট আপ অথবা অডিয়েন্স রিসার্চ বা ম্যানেজমেন্ট এই টাইপের ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করা হয়েছে। এগুলো এমনি এমনি লেখে নেয় মানুষ, এটা দেখবেন অনেক গিগে লেখা আছে, কোনো মিনিং নেই। এটা লেখার পিছনে কি, র্যাঙ্কিং এর একটা ফ্যাক্টর এখানে কাজ করে। তো আমরা এখানে দিব হচ্ছে ফার্স্টে 1 ক্যাম্পেইন সেট আপ, অর্থাৎ আমাদের বেসিক যে প্যাকেজটা সেখানে আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করে দিব। পরবর্তী যেটা থাকবে সেখানে আমরা দিব হচ্ছে 2 ক্যাম্পেইন সেট আপ,
আর লাস্ট প্রিমিয়াম যেটা সেখানে আমরা দিব হচ্ছে ফোর ক্যাম্পেইন সেটআপ। এই প্যাকেজগুলো কিন্তু আপনাদের যে আমার মতো করেই করতে হবে বিষয়টা এরকম না। এখানে আপনারা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন, সার্চ করলে স্বাভাবিকভাবে এখানে হাজার হাজার গিগ চলে আসবে। ওকে, তো আপনারা 10-12টা গিগ আপনারা ওপেন করেন, দেখেন তারা ওখানে কিভাবে প্যাকেজগুলো দিচ্ছে, ওইভাবে হচ্ছে আপনি আপনার মতো করে একটা প্যাকেজ আপনি রেডি করেন। প্লাস আমি তো এখন আইডিয়া দিয়ে দিচ্ছি, ওকে, কারণ এগুলো আপনাকে শিখতে হবে। একটা ভুল ধারণা রাখবেন না, সেটা হচ্ছে যে গিগ আজকে বানাইছি শেষ, আর কখনো গিগ বানাতে হবে না, এটা টোটালি ভুল ধারণা। আপনি যতদিন মার্কেট প্লেসে থাকবেন আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গিগ বানাতে হবে। সো এই যে প্রসেসটা বা রিসার্চ করার যে অভ্যাসটা সেটা আপনার ভিতরে রাখতে হবে। ওকে ভাই, আপনি গিগ কি মানে কপি করে বসানো যাবে? না ভাই, কপি করে আসলে বসানো যাবে না কারো থেকে। আপনি প্যাকেজ দেখেন, দরকার হলে ধরেন সাপোজ ভাই ওনার এই প্যাকেজটা আমার ভালো লাগছে, ঠিক আছে, আপনি প্যাকেজটা আপনার ওখানে দেন, কিছু জি 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 আপনি একটু দেন, জাস্ট একটু ঘুরে দেন, একদম হুবহু সেম দিয়ে না বা কপি করে নিয়ে আসেন না। বর্তমানে যত ওয়েবসাইট থাকে বড় বড়, সব ওয়েবসাইটে ট্র্যাকার বসানো থাকে। আমি যদি যেখান থেকে এরকম টান দিই না, ওই ট্র্যাকার উঠে যায় যে এই ইউজার যার নাম হচ্ছে, সরি এখানে তো আমাদের ইউজার শো করতেছ না, সে কি করছে এখান থেকে এতটুকু সিলেক্ট করছে। এরপর ধর আমি এটাকে কপি করলাম, তো তাদের ইয়েতে চলে আসে যে এই লেখাটুকু সে কি করছে এখান থেকে কপি করছে। আবার ধরেন আমি এখানে নিয়ে পেস্ট করলাম, এগুলো সব ট্র্যাক হয়ে থাকে অ্যালগোরিদমের মাধ্যমে। আপনি ভাবেন না যে আমি এখান থেকে কপি করছি পেস্ট করছি এটা সে এত কিছুর মধ্যে বুঝবে কিনা, এগুলো ট্র্যাকার থাকে, তারা বুঝতে পারে। হয়তো আপনার অ্যাকাউন্টে কিছু হবে না, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, বাট গিগটা দেখবেন র্যাঙ্ক করতেছে না, গিগ আপনি সার্চ করার পরে খুঁজেও পাচ্ছেন না। ওকে, সো এই জন্য চেষ্টা করবেন একটু ইউনিক, ইউনিক মানে এরকম না যে দুনিয়া সবার থেকে আলাদা হইতে হবে আপনারটা, জাস্ট আপনি নিজে থেকে দেন, ওইটাই হচ্ছে ইউনিক। আপনি চাইলেও আলাদা করতে পারবেন না। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন এইরকম হুবু সেটআপ বা হুবু প্যাকেজ কেউ নাকি অলরেডি দিয়ে রাখছে, তার কারণে এখানে রেজাল্ট কতগুলো আসছে দেখেন, 44,000 রেজাল্ট আসছে, আরো আছে। তো এই 44,000 মানুষের মধ্যে কি কারোটার সাথে কারোটা এতটুকু লেখা মানে মিলতে পারে না? অবশ্যই মিলবে, বাট তারপরও আমরা নিজে থেকে একটু লিখে তারপরে দেখব কষ্ট করে। ওকে ওকে, কারণ আপনি চাইলেও কোন ওয়েবসাইটকে কখনো ধোকা দিতে পারবেন না, কারণ আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ওখানে ট্র্যাক হয় যে আপনি কি করতেছেন। আপনি ধরেন কিছু একটা লিখে আবার এখানে ডিলিট করছেন, এই জিনিসগুলো কিন্তু এখানে সব রেকর্ড হয় যে আপনি একটু টাইপ করছিলেন আবার ডিলিট করছেন, প্রত্যেকটা ডাটা আপনার অ্যালগোরিদম ট্র্যাক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে। সো কোনো সুযোগ নেই। ওকে ভাইয়া, ওখানে যে মানে দেখাইলেন দুইটা সোশ্যাল মিডিয়া মধ্যে ফেসবুক আর ইনস্টাগ্রাম সিলেক্ট করুন, ওখানে কি তিনটা অ্যাড করা যায়? ওখানে কি আমি ইউটিউব অ্যাড করতে পারবো? আসলে ভাই বেশি করলে কি হয়, আপনার ইয়েটা নষ্ট হয়ে যায়। আপনার এই পর্যন্ত ঠিক আছে, আপনারা ফেসবুক আর ইনস্টাগ্রাম যেহেতু কিছু জায়গায় কানেক্টেড, সো আমরা রাখতে পারি। দেখেন আপনার সব গিগে কিন্তু নাই, কিছু কিছু গিগে তারা ফেসবুক আর ইনস্টাগ্রামটা রেখেছে একসাথে, বাট অনেকগুলো একসাথে আনার কোনো দরকার নেই। ওকে, কেন আপনি তো আরো গিগ বানাতে পারতেছেন। ওকে, তো আমরা এবার হচ্ছে আমাদের সার্ভিস গুলো একটু এখানে ডিটেলস এ লিখবো, কারণ ওখানে আমরা জাস্ট একটা ক্যাম্পেইন সেটআপ লিখছি, বাট আর একটু ডিটেলস আপনাকে এখানে বলতে হবে ক্লায়েন্টকে। তো আমরা এখানে লিখবো হচ্ছে সেটআপ তো আমাদের থাকবেই, অর্থাৎ আমরা ক্যাম্পেইন সেটআপ তো করবই, পাশাপাশি হচ্ছে আমরা এখানে অডিয়েন্স রিসার্চ দিব, অডিয়েন্স রিসার্চ। এরপরে আমরা সাথে দিব হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস যদি আপনাদের এখনো দেখানো হয়নি, আমরা সামনে এগুলো শিখব। দেন হচ্ছে ম্যানেজমেন্ট। ওকে, তো এইটা ধরেন আমরা কিসে দিলাম, আমাদের যে বেসিক প্যাকেজ সেখানে আমরা দিলাম। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা দিব টু ক্যাম্পেইন সেটআপ, যেহেতু আমরা লিখে রাখছি। সো আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমার বেশি কথা লেখা যায় না, একটা লিমিট আছে, অর্থাৎ আপনি অনেক কিছু এখানে লিখতে পারবেন না, একটা সময় পর আপনাকে থামিয়ে দিব। সো বেটার হচ্ছে আমরা যদি এখানে এইভাবে লিখি বেসিক দিয়ে তারপরে ক্লাস, অর্থাৎ বেসিকে যে সার্ভিসগুলো আছে এই স্ট্যান্ডার্ডে আমরা সেম সার্ভিসগুলো দিব, সাথে কিছু আমরা এক্সট্রা জিনিস অ্যাড করব। এক্সট্রা জিনিসগুলো কি হইতে পারে, যেমন ধরেন আমরা এটাকে 10 days ম্যানেজমেন্ট দিলাম, যে 10 দিন পর্যন্ত আমরা এটাকে ম্যানেজ করব। প্লাস আমরা দিতে পারি হচ্ছে পিক্সেল সেটআপ, যে এই প্যাকেজটা যদি নেওয়া হয় তাহলে আমরা পিক্সেলও সেট আপ করে দিব। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, প্যাকেজ আমরা একটু বাড়াতে পারি। পরবর্তীতে আমরা যেটা দিব এখানে আমরা দিতে পারি স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যাকেজে যা যা আছে সেগুলো তো থাকবে, পাশাপাশি হচ্ছে ধরেন আমরা এবি টেস্ট, দেন হচ্ছে
রিমার্কেটিং এগুলো আমরা অ্যাড করতে পারি। ওকে, এখানে একটু ভুল হয়েছিল। এরপর হচ্ছে এপিআই, এটা আমরা দিতে পারি। প্লাস হচ্ছে লাস্ট আমরা এখানে দিতে পারি যে ওয়ান মান্থ ম্যানেজমেন্ট। ওকে, কারণ যেহেতু এখানে চারটা ক্যাম্পেইন, সেই জন্য আমরা একটু এখানে এটা বাড়াই দিতেছি। আচ্ছা, এখানে যেহেতু জায়গা কম, সো স্পেস আমরা দিতেই পারি এখানে। তো আমাদের যে প্যাকেজ এগুলো ছিল সেগুলো আমরা এখানে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এরপর হচ্ছে এখানে ডেলিভারি টাইম দিতে হবে, এটা আমরা দিব হচ্ছে 7 days, এটা আমরা দিব হচ্ছে 14 days, আর এটা আমরা দিব 1 month। আপনি চাইলে আরো কম দিনেরও দিতে পারেন। আমি শুরুতেই বলেছি যে প্যাকেজগুলো টোটালি আপনাদের উপরে, সবাই আমরা সেম প্যাকেজ দিব না, দিলেও কোনো প্রবলেম হবে না, বাট তারপর আপনি আপনার মতো করে একটা প্যাকেজ দিবেন। ওকে, কারণ কার কোন সার্ভিসটা দরকার সেটা তো আমরা জানি না। এরপর এখানে কিছু এরকম আপনারা অপশন দেখতে পাবেন, তো এখানে লাস্টের যে লাইনটা ফেসবুকের ক্ষেত্রে সবগুলোই সিলেক্ট করে দিবেন। গুগলের কি করবেন সেটা গুগলের গিগ বানানোর ক্লাসে দেখানো হবে। আর এখান থেকে একটা মিসিং রাখবেন, বাকিগুলো দিয়ে দিবেন। আর এখান থেকে দুইটা মিসিং রাখবেন, এই মাঝখানে দুইটা। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট ডিউরেশন, যেহেতু আমরা বলেছি যে ম্যানেজমেন্ট করবো, তো ম্যানেজমেন্টটা তাহলে কতদিন থাকবে? তো এইটা আমরা ম্যানেজ করবো জাস্ট 3 দিন, এইটা আমরা ম্যানেজ করবো হচ্ছে 10 দিন, আর এইটা আমরা বলেছিলাম যে 1 month। তো এইটা আমরা এখান থেকে 30 days আমরা সিলেক্ট করে দেব। তো ম্যানেজমেন্টটা লাস্ট হচ্ছে কি, এবার আমাদের এখানে প্রাইসিং দিতে হবে। তো ফেসবুক বলেন বা গুগল বলেন, একটা অ্যাডভার্টাইজিং এর জন্য বা অ্যাড রান করার জন্য বেসিক যে স্ট্যান্ডার্ড প্রাইস সেটা হচ্ছে $40। কিছু কিছু ক্ষেত্রে এটা $20-30 বেশি হইতে পারে বা $10 কম হতে পারে, বাট স্ট্যান্ডার্ড যেটা প্রাইস একটা ক্যাম্পেইনের জন্য সেটা হচ্ছে কত, $40। ওকে, বা 40-এর আশেপাশে। তো আপনারা যদি একটু কম দিতে চান, অনেকে একটা ভুল ধারণা আছে যে আমরা তো নতুন তাহলে আমরা একটু প্রাইসিংটা কমাই দিই না, এই ধরনের চিন্তা ভাবনা কখনোই রাখবেন না। সর্বনিম্ন একটা ক্যাম্পেইনের জন্য আপনি $30 চার্জ করতে পারেন, আর বেটার হচ্ছে 40 বা 50 এর আশেপাশে রাখা। ওকে, আর এখানে যেহেতু আমরা দুইটা ক্যাম্পেইন দিব, প্লাস হচ্ছে আমরা 10 days পর্যন্ত ম্যানেজ করব, একটা ক্যাম্পেইন যদি $40 হয় স্বাভাবিকভাবে দুইটা ক্যাম্পেইন কিন্তু $80 হয়। বাট আপনি যদি এইভাবে প্যাকেজ রেডি করেন তাহলে ওইটা স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ হয় না। সো আপনাকে কি করতে হবে, একটা ক্যাম্পেইন হচ্ছে কত, $40, বাট দুইটা ক্যাম্পেইনের জন্য $60 আপনি কাউন্ট করবেন। ওকে, দুইটা ক্যাম্পেইনের জন্য আপনি এয়ার করবেন কত, $60। বাট এখানে তো শুধুমাত্র দুইটা ক্যাম্পেইন না, সাথে আপনি কি করে দিচ্ছেন 10 দিন পর্যন্ত ম্যানেজ করতেছেন, প্লাস আপনি পিক্সেল সেট আপও করে দিচ্ছেন। সো এই জন্য এই কাজটার জন্য আপনি কি করতে পারেন, আপনি আরো আপনি হচ্ছে $40 বাড়াই দিতে পারেন, কারণ নর্মাল এটা পিক্সেল সেট আপের কাজ $20-30, প্লাস ম্যানেজমেন্টের জন্য আরো $10। সো ওভারঅল আমরা এই প্যাকেজটার প্রাইস আমরা $100 দিতে পারি স্ট্যান্ডার্ড। আর প্রিমিয়াম যেটা, এখানে হচ্ছে চারটা ক্যাম্পেইন, প্লাস হচ্ছে এপি টেস্ট আছে, রিমার্কেটিং আছে, এপি আছে, অনেকগুলো ফিচার্স আছে। সো এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে $250 দিয়ে দিব আমরা এটা। তো এই যে প্যাকেজের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি বিষয়টা, আপনারা এখনো সবাই কনফিউজ, অনেকে বলবো না, আমি সবসময় অনেকে বলি, বাট আপনারা সবাই কনফিউজ যে এক্সাক্ট আসলে প্যাকেজটা কিভাবে দিবেন বা প্রাইসিংটা আসলে কিভাবে করলে ভালো হবে বা এখানে কি কি লিখবে, এটা নিয়ে আমাদের ভিতরে সবার এখন যারা আছেন ক্লাসে আমি জানি সবার ভিতরে কনফিউশন কাজ করতেছে। তো এইটা বেসিক্যালি আপনারা একটা ক্লাসে বা একদিন আপনারা শিখতে পারবেন না, যখন আপনি গিগ নিয়ে একটু রিসার্চ করবেন, গিগটা বানানোর সময় 10টা গিগ যখন দেখবেন তখন অটোমেটিকভাবে আপনার মাথায় আইডিয়া চলে আসবে যে আমি এখানে কি লিখবো, প্রাইসিং কত দিব, সার্ভিস কতদিন দিব, অটোমেটিক এটা মাথায় সেট হয়ে যাবে, কারণ এটা কখনো ক্লাস থেকে শেখা যায় না। ক্লিয়ার আমরা বিষয়টা? এরপর এখানে আরেকটা অপশন আপনারা পাবেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এটা বেসিক্যালি ডিজিটাল মার্কেটারদের জন্য না, এটা যারা ধরেন গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, ওদের একটু বেশি ভালো লাগে। কেন একটু দেখাই, এই যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এখানে যদি আপনি টিক সাইন দেন, এখানে একটা অপশন পাবেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। সাপোজ ধরেন আমার যেটা ডেলিভারি ছিল 7 দিন, ওইটাকে এসে আমাকে বললো যে 3 দিনে ডেলিভারি দিতে হবে। এখন 7 দিনের কাজ আমি রিল্যাক্সে শুয়ে বসে করতাম, সেটা আমি 3 দিনে কেন করব, তাহলে আমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। ওকে, ঠিক আছে, আমি করব, বাট এর জন্য আমাকে এক্সট্রা $10 দিতে হবে, অর্থাৎ আমার এটার প্রাইস $40, বাট তুমি যদি আমাকে 3 দিনে কাজটা করো তাহলে আমাকে $10 বেশি, অর্থাৎ $50 পে করতে হবে। তো ডিজিটাল মার্কেটারদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে উল্টা, উল্টা বলতে কি, একজন ডিজিটাল মার্কেটারকে দিয়ে
যতদিন বেশি কাজ করানো যায় তত ক্লায়েন্টের সুবিধা। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কখনো ক্লায়েন্ট এসে বলবে না যে তুমি 7 দিনের কাজ আমাকে 3 দিনে করে দাও, সে আরো বলবে যে 7 দিনের জন্য তোমাকে হায়ার করছে, আমাকে এক্সট্রা আরো 3 দিন করো তাহলে তো আমার সুবিধা হয়। তো এই জন্য কি এটা আমাদের জন্য একুরেট না, বাট গ্রাফিক ডিজাইনের জন্য ঠিক আছে যে আমার আর্জেন্ট 1 ঘন্টার মধ্যে বা 1 দিনের ভিতরে একটা ডিজাইন রেডি করে দিতে হবে বা একটা ভিডিও এডিট করে দিতে হবে, অথবা যারা ডাটা এন্ট্রির কাজ করে যে আমাকে একটা ফাইল এন্ট্রি কমপ্লিট করে দিতে হবে, ওই টাইপের কাজের জন্য। আমাদের কাজ হচ্ছে মাসাজের মতো, যত বেশি নেওয়া যায় ততই ভালো। বুঝতে পারছেন? তো ক্লিয়ার সবে? ওকে, আচ্ছা এগুলো আমরা তাহলে সরাই দিই, কারণ এগুলো ডিলিট না করলে আবার সাইন উঠে না। ওকে, তাহলে কি আমরা ডেলিভারি টাইমটা একটু বাড়াই দিব তাই আর কি? না না, সার্ভিস অনুযায়ী বেশি ওভার বাড়াই দেওয়ার দরকার নেই, একটা সবকিছু লিমিট রাখতে হবে। যে বললাম না, একটু রিসার্চ করতে হবে গিগ গুলো নিয়ে, আমাদের সাথে একটু ডিসকাস করতে হবে গিগ বানানোর সময়, তাহলে আস্তে আস্তে জিনিসটা মাথায় সেট হয়ে যাবে। ওকে, এটা কখনোই ফিক্সড বলা যাবে না যে এখানে আমি বেসিক এর প্রাইস কত দিব। স্ট্যান্ডার্ড এই প্রাইসটা। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। বেসিক এর এবং স্ট্যান্ডার্ড এর এগুলো তো আমরা নিজের সেও মধ্যে আমরা দিতে পারবো। $20 অর্থাৎ $100 যদি অর্ডার করা হয় আপনি $80 পাবেন, $20 ফাইবার নিয়ে যাবে। আর বেসিক্যালি আসলে অর্ডার হচ্ছে প্যাকেজে যে অ্যামাউন্ট দেওয়া থাকে ওই অ্যামাউন্টে হয় না, দামাদামি হয়। দামাদামি বুঝি তো আমরা বলছিলাম হয়তো আমি আপনাদেরকে, একটা বার্গেনিং হয় এর মাধ্যমে হচ্ছে এখানে হয়, অর্থাৎ যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টে অর্ডার আসে না, একটু চেঞ্জ হয়। এবার আসি আমরা একটা গিগের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গিগের ডেসক্রিপশন। তার কারণ গিগ যে র্যাঙ্ক করবে এটার বলতে পারেন যে 60% ডিপেন্ড করে মানে কিছু কম বেশি। জি হ্যাঁ, বুঝুন আবার একটু বলুন। হ্যালো। ওকে, যাই হোক, যেটা বলতেছিলাম একটা গিগ র্যাঙ্কে এটা বলতেছে এটা কম বেশি হয় আর কি, দামাদামি হয় সব জিনিসের মধ্যে। আমি আবারও বলতেছি, ইউনিক বলে আপনাদের ভিতরে কেমন ধরনের একটা ভয় কাজ করে যে ইউনিক মানে এটা কি যেন হইতে হবে, এখন ভাই একটু শিখেন যে ইউনিক জিনিসটা আসলে কি। ইউনিক বলতে চাইছি আমি আপনাদেরকে, এটা বলতে চাইছি যে আপনারা 10টা জায়গা থেকে আইডিয়া নেন, সমস্যা নাই, বাট যেটা দিবেন সেটা একটু নিজে থেকে দেন, জাস্ট কপি করে না, এইটাই আমি বুঝাই ইউনিক দ্বারা। অনেক ব্যাচে আমরা এরকম হয়েছে যে আমি ক্লাস নিয়ে গেছি মার্কেট প্লেসের, তারপর তারা পরবর্তী ক্লাসগুলোতে অন্য টিচারদেরকে বলতেছে যে শোভন ভাই বলছিল যে ইউনিক ইউনিক, কিন্তু ইউনিক কি সেটা সে শিখায় নাই। তো এইরকম যেন কোশ্চেন আপনাদের থেকে না আসে, ইউনিক মানে এরকম আমার কিছু না, জাস্ট আপনি 10 জায়গা থেকে নিয়ে প্রয়োজনে নিজে থেকে একটা নতুন তৈরি করেন, ওইটাই আসলে ইউনিক। ওকে, যাই হোক, তো এবার আমরা এখানে ডেসক্রিপশন দিব, আমি ফরম্যাট রেডি করে রেখেছি যাতে সময় নষ্ট না হয়, ফরম্যাট আপনারা ফলো করেন সমস্যা নেই, বাট হুবহু আমরা কি করব না নিয়ে যাব না। ওকে, অবশ্যই এখানে আমি আরো কিছু অ্যাড করব যদি আমাদের এনাফ ক্যারেক্টার্স না হয় এখানে। আচ্ছা, তো দেখেন এখানে আমরা 1200 ক্যারেক্টার সর্বোচ্চ লিখতে পারবো, তো 827 ক্যারেক্টারের মতো এখানে আছে। তো আমরা হচ্ছে এখান থেকে একটা দুইটা প্যারা একটু বাদ দিব। ওকে, বাদ দিয়ে দিন, আমরা আমাদের মতো করে এটা রেডি করবো, আমি জাস্ট আপনাদেরকে ফরম্যাটটা এখানে দেখাবো। ওকে, তো আমরা প্রথম একটা প্যারা রেডি করবো এখানে, আর সবসময় মনে রাখবেন ফার্স্ট প্যারাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যত কাজই করেন না কেন ডেসক্রিপশনে, আপনার প্রথম যে প্যারাটা থাকবে ডেসক্রিপশনে সেটা কি, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ এখানে। তো আমরা একটু দেখি, প্রথম প্যারাটা কতটুকু লং করবেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কোনটা সেটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে কিওয়ার্ডটা। সাপোজ ধরেন আপনি এখানে প্রথম প্যারাতে লিখলেন যে
তো দেখেন এখানে যে ফার্স্ট প্যারাটা এই প্যারাটার ভিতরে ওইরকম স্পেশাল আপনাকে কিছুই রাখতে হবে না। আপনাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে এই কিওয়ার্ডটা। এটা আপনি শুরুতে রাখেন, শেষে রাখেন, মাঝে রাখেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। বাট আমাদের যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, প্রথম যে প্যারাটা থাকবে সেই প্রথম প্যারাটার ভিতরে মাস্ট বি রাখতে হবে। তো আমরা কি করলাম, আমরা এখানে আমাদের যে প্রথম প্যারাটা সেই প্যারাটার ভিতরে আমরা কিওয়ার্ডটা রেখে দিলাম। এটা আপনি একদম শুরুতে রাখতে পারেন, শেষে রাখতে পারেন, বাট প্রথম যে প্যারাটা থাকবে সেখানে কি অবশ্যই থাকতে পারে, মানে থাকতে হবে অ্যাকচুয়ালি। এরপর সেকেন্ড যে প্যারাটা সেখানে আপনি চাইলে আরেকবার রাখতেও পারেন, না রাখলেও কোনো প্রবলেম নেই। বা আপনি কিছু সার্ভিস বা অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে আপনি কিছু কথা এখানে উল্লেখ করতে পারেন। এরপর হচ্ছে বেসিক্যালি এখানে আপনি আপনার যে সার্ভিসগুলো সেই সার্ভিসগুলো আপনি এখানে উল্লেখ করবেন, যে আপনি এখানে কি কি ধরনের সার্ভিস দিবেন, যেমন পিক্সেল সেট আপ, ডোমেন ভেরিফাই, দেন অডিয়েন্স রিসার্চ, ওকে, অ্যাডস কপি, ক্রিয়েটিভ বা এবি টেস্ট, রিমার্কেটিং, এই টাইপের যে সার্ভিসগুলো বেসিক্যালি সেই সার্ভিসগুলো কি করবো আমরা এখানে ইনক্লুড করে দিব। আর এখানে বুলেট পয়েন্টস দেওয়ার হচ্ছে অপশন আছে, আপনারা চাইলে হচ্ছে এখানে বুলেট পয়েন্টস দিতে পারেন। আচ্ছা, এখানে গ্যাপ বেশি হয়ে গেছে, আমরা একটু গ্যাপ কমাই দিই, একটু গ্যাপের দরকার নেই। তো এগুলোকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দেন এখানে ক্লিক করি তাহলে এরকম বুলেট পয়েন্টস হয়ে যাবে। আর এটা ছাড়া আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে অনেক ইয়াতে আপনারা দেখবেন গিগে পাবেন বা মেসেঞ্জারও বেসিক্যালি আমাদের যে ইমোজিগুলো আছে ওইখান থেকে আপনারা নিয়ে আসতে পারেন। আর কিছু সাইন থাকে, আমি একটু দেখি এখানে আছে কিনা, এগুলোতে তো নাই। এগুলো আবার একটু মেরা ইউজ করে বেশি, বাট সবারই করা উচিত। লাস্টের একটা গিগ একটু দেখি, ওইভাবে কেউ আনে না, যাই হোক আপাতত পাচ্ছি না আমি। বাট একটু বলি, যে বুলেট পয়েন্টস গুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যেটা করতে পারেন, আমাদের বিশেষ করে মেসেঞ্জার আমরা যে ইমোজি গুলো পাই অনেক কিবোর্ডেও থাকে বেসিক্যালি, ওইখান থেকে দেখবেন যে অনেক ধরনের টিক সাইন থাকে বা বিভিন্ন ধরনের আইকন থাকে। তো ওইগুলো যদি আমরা বুলেট পয়েন্টস এর জায়গায় এখানে একটু দেই, সেক্ষেত্রে একটু জিনিসটা দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগবে বা বলতে পারেন যে আমাদের যে ডেসক্রিপশনটা সেটা একটু বেশি চোখে লাগবে। এটা অনেকে এখানে ইউজ করে নাই, বাট অনেকেই আপনারা যখন রিসার্চ করবেন তখন দেখতে পাবেন এই বুলেট পয়েন্টস গুলোর শুরুতে তারা বিভিন্ন ধরনের এখানে আইকন বা বিভিন্ন টাইপের ইমোজির মতো জিনিস তারা এখানে ইউজ করছে। সো আপনারা কিন্তু চাইলে ওই কাজটা করতে পারেন, এটা আসলে ব্যাড লাগে আমি দেখাইতে পারতেছি না, সামনে পড়তেছি না এখন। যাই হোক, আপনারা কি বলছি সেটা হয়তো দেখলে বুঝতে পারবেন তখন। তো এইভাবে কিছু জিনিস আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন, এরকম বুলেট পয়েন্টস না দিও। তো আমরা আপাতত এইভাবে দিয়ে দিই। এরপর হচ্ছে এখানে আমরা ক্যাম্পেইন সেটআপ এবং রানের কি কি সার্ভিসগুলো দিব সেগুলো একটু আমরা অ্যাড করতে পারি, লাইক কি কি অবজেক্টিভ আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ট্রাফিক, কনভার্সন অ্যাড, ওকে, ওই যে অবজেক্টিভগুলো সেগুলো আমরা কি করতে পারি এখানে আমরা উল্লেখ করে দিতে পারি। এগুলোকে আমরা কি করবো, আমরা বুলেট পয়েন্টস আকারে আমরা এখানে রেডি করে বা সেট করে দিব। এরপর যদি আপনি নিচে আরো কোনো কথা বা আরো কিছু যদি আপনি অ্যাড করতে চান সেটাও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, যেমন আমরা কিছু অ্যাড করবো, আমরা শুধু এরকমই রাখবো না।
তো মোটামুটি 915 ক্যারেক্টার এখানে হয়ে গেছে। তো এইভাবে একটা ফরম্যাট আমরা ডেসক্রিপশনে রেডি করব, যে আমাদের দুইটা প্যারা থাকবে, তিনটা প্যারা রাখার কোনো দরকার নাই। প্যারা কত বড় হবে সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, বাট প্রথম যে প্যারাটা সেখানে অবশ্যই যেন আমার কিওয়ার্ডটা থাকে। দেন হচ্ছে আমরা আমাদের সার্ভিসগুলো একটু ডিসকাস করবো এখানে, দেন আরো কিছু এক্সট্রা সার্ভিসের কথা আমরা এখানে লিখবো, তারপর লাস্ট আমরা অল্প কিছু কথা আমরা লিখে আমাদের যে ডেসক্রিপশনটা সেটা আমরা কমপ্লিট করব। আর মাথায় রাখতে হবে এখানে একটু দেখেন, আমি যদি এখানে ফেসবুক লিখে সার্চ করি, ফেসবুক কথাটা টোটাল কয়বার ইউজ করা হয়েছে, দুইবার ইউজ করা হয়েছে এখানে, এই যে এখানে একবার এখানে একবার। তো কোন ওয়ার্ড, শুধুমাত্র ফেসবুক না, যে কোনো ওয়ার্ড এটা পাঁচবারের বেশি ইউজ করা যাবে না। দেখি আমরা অ্যাডস কয়বার ইউজ হয়েছে, অ্যাডস হচ্ছে এখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট 11 বারের মতো দেখেন এখানে ইউজ হয়েছে, ঠিক আছে। তো আমাদের মেন যে কিওয়ার্ডটা থাকবে ওইটা কিন্তু আমরা এখানে 5 বারের বেশি ইউজ করবো না। যদি করতে চান তাহলে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আপনি যখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন তখন দেখবেন যে ওইখানে সেভ অ্যান্ড কন্টিনিউ হচ্ছে না। ওকে, আমাদের যেমন এখন হয়ে গেছে তখন দেখুন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ হচ্ছে না, বলা হবে যে আপনার যে মেন কিওয়ার্ডটা বা ফোকাস কিওয়ার্ড যেটা সেটা আপনি 5 বারের বেশি ইউজ করে ফেলছেন। সো এটা একটু আমরা মাথায় রাখবো যে ফেসবুক কথাটা বা গুগল কথাটা এটা যেন আমরা কি করি না, 5 বারের বেশি যেন আমরা ইউজ না করে ফেলি। ওকে, তো ডেসক্রিপশন সেভ দেওয়ার পরে এখানে আমরা অ্যাড নিউ কোশ্চেন নামে একটা অপশন পাবো, এটা হচ্ছে বেসিক্যালি রিকোয়ারমেন্ট, যে আমাকে যখন কোনো ক্লায়েন্ট হায়ার করবে বা সে যখন আমাকে কাজ দিবে তখন এখানে রিকোয়ারমেন্ট কি, অর্থাৎ কি কি জিনিস আমার লাগবে তার কাজটা করতে হলে। তো আমরা যদি ফেসবুকের কাজ করি সবার প্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস লাগবে, দেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে, তারপর হচ্ছে পেজের অ্যাক্সেস লাগবে, তারপর আমাদের লাগবে হচ্ছে লোকেশন যে কোথায় অ্যাড রান করা হবে, এরপরে লাগবে হচ্ছে ডেইলি বাজেট, দেন লাগবে হচ্ছে টোটাল বাজেট, তারপর আমাদের লাগবে হচ্ছে অ্যাডের কন্টেন্ট, দেন লাগবে হচ্ছে অ্যাড ফরম্যাট, এরপরে আমাদের লাগবে অ্যাড ফরম্যাটের পরে আমাদের লাগবে হচ্ছে অ্যাড কন্টেন্ট আমরা দিয়েছি। ওকে, এরপর হচ্ছে আমাদের লাগবে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ তো আমরা চিনি নাকি, ল্যান্ডিং পেজের ইউআরএল। ওকে, আর 10 নম্বর আমাদের লাগবে হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস, তো এটা সব ক্ষেত্রে লাগবে না ওয়েবসাইটের অ্যাক্সেসটা, সো এই জন্য আমরা ব্র্যাকেটে লিখে দিব যে ইফ নিড, ওকে, যে যদি লাগে সেক্ষেত্রে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা কাজ করতে গেলে লাগবে, তার কারণ অ্যাড অ্যাকাউন্ট ছাড়া পেজের অ্যাক্সেস ছাড়া আমরা কাজ করতে পারবো না। লোকেশন যদি আমরা না জানি তাহলে আমরা আন্দাজে অ্যাডভার্টাইজিং কোথায় রান করবো, তারপর ডেইলি বাজেট টোটাল বাজেট না জানলে আমরা বাজেট আন্দাজে কত দিব, দেন অ্যাডের যে কন্টেন্ট অর্থাৎ কিসের অ্যাডভার্টাইজিং হবে বা ওখানে ইমেজ ভিডিও কি থাকবে বা ফরম্যাট কি হবে, সিঙ্গেল ইমেজ নাকি ক্যারোসেলের সেটা যদি না জানি, দেন মনে করেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক কোনটা হবে বা ল্যান্ডিং পেজের লিঙ্ক কোনটা হবে সেটা যদি জানা না থাকে, তো এগুলো একটা যদি মিসিং থাকে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। সো এই জিনিসগুলো আমরা এখানে রিকোয়ারমেন্টে অ্যাড করে দিব, ক্লায়েন্ট যখন আমাদেরকে অর্ডার প্লেস করবে তখন সে এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে দিবে, বা এটা তার কাছে একটা রিমাইন্ডার হিসেবেও কাজ করবে। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এটাকে আমরা সেভ করে দিব। তো এখানে আপাতত আমাদের কাজ ডান, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাইডলাইন এখানে তারা হচ্ছে দিছে, এটা আপনার দেখার বা পড়ার ওরকম কোনো দরকার নাই। আমরা এখানে ইয়েস বানো কিছু একটা দিয়ে দিব, বা এটা আপনি কেটে দিলেও পারেন। তো এরপর হচ্ছে আপনার লাস্ট স্টেপ, এখানে হচ্ছে বেসিক্যালি আমরা গিগের উপরে যে ইমেজ বা ভিডিওগুলো দেখি, যেমন এটা কিন্তু একটা ভিডিও, তো আমরা যে ইমেজ বা যে ভিডিওগুলো দেখি এইগুলো বেসিক্যালি এখান থেকে সেভ করতে হয়। তো আপনি চাইলে ভিডিও দিতে পারেন, আপনি চাইলে ইমেজও দিতে পারেন, আপনি চাইলে দুইটাও দিতে পারেন বা যে কোনো একটা দিলেও হবে। তো যদি আপনি ভিডিও দিতে চান, যেমন আমি ভিডিও দিব, তাহলে ভিডিওটা হতে হবে 50 MB মধ্যে আর সর্বোচ্চ 75 সেকেন্ড। তো ভিডিও কয়েকভাবে বেসিক্যালি দেয়া যায় আমি একটু দেখাচ্ছি, যেমন অনেকে দেখবেন যে সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বলে, লাইক এখানে দেখেন যে সে জাস্ট কি করছে, ক্যামেরা অন করে সে এখানে যা বলতে চায় তার সার্ভিসের ব্যাপারে সেগুলো সে বলতেছে, এইভাবে আপনি বলতে পারেন, বা এখানে এরকম টাইপের আপনি ভিডিও দিতে পারেন যদি ভিডিও দিতে চান।
এটা একটু বেশি ইয়া হয়ে গেছে, কি বলবো, স্টাইলিশ হয়ে গেছে। ওখানে সে খুবই সাদা মাটা ভাবে বলছে, এখানে সে একটু ভাব নিয়ে বলতেছে। তো এইভাবে আপনি করতে পারেন। আর এছাড়াও অনেকে আপনারা দেখবেন যে শুধুমাত্র কিছু স্লাইড ইউজ করতেছে, যেমন এটা একটু প্রফেশনাল হয়েছে, এইভাবে আপনি করতে পারেন। আর স্লাইডার বলতে যেটা আমি বুঝাইছি, একটু দেখি এখানে আছে কিনা। Are you interested to run profitable Facebook ads campaign to bring you more paying customers? This gig offers the best opportunity for any small business owner, dropshipper, or anyone that আর ইমেজের তো আপনারা স্যাম্পল বা এক্সাম্পল দেখতে আছেন এখানে। তো ইমেজের সাইজ কত হবে সেটাও এখানে বলে দেওয়া আছে, এই যে মাউসটা দেখতে পাবেন, 1280x769। অনেকেই দেখে আমরা গিগ বানানোর ক্লাসের পরে সাপোর্ট টিমের মেম্বারদেরকে বা মেসেঞ্জার গ্রুপে আমরা বারবার জিজ্ঞেস করি ইমেজের সাইজ কত দিব, ইমেজের সাইজ কত দিব। আমি কিন্তু প্রতিবার ক্লাসে দেখিয়ে দিই যে ইমেজের সাইজটা মিনিমাম এবং ম্যাক্সিমাম বা রিকমেন্ড সাইজ কোনটা, সেটা এখানে দেওয়াই আছে। সো এই সাইজটা আপনারা ফলো করবেন। ওকে, ইমেজগুলো কিরকম হবে দেখেন, একটু আমরা খেয়াল করি। যেমন এটা সিম্পলের মধ্যে ঠিক আছে, দিতে পারেন এরকম টাইপের। ওকে, এই ইমেজটাও ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই। আর এই ইমেজটা সব থেকে বেস্ট, এখানে যতগুলো ইমেজ বর্তমানে দেখতেছেন এর মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে এটা। এই টাইপের ইমেজ দিতে পারেন সিম্পলের মধ্যে একদম। আর এরপর আমরা আরো কিছু দেখি, এইটা আবার বেশি সিম্পল, এরকম যেন ইমেজ না হয় যে এখানে একটা ছবি দিলেন আর এখানে কিছু লিখে দিলেন, এরকম যেন ইমেজ না হয়। ওকে, এরপর আমি আরো কিছু দেখাচ্ছি, যেমন এই ইমেজটা ঠিক আছে। ওকে, তারপর এইটা ঠিক আছে, দেন হচ্ছে আমরা আরো কয়েকটা ইমেজ দেখাই। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কোন টাইপের গুলো আপনারা ফলো করবেন। ওকে, এখানে আপাতত আর কোনোটা ওরকম ভালো লাগতেছে না, এই ইমেজটা ঠিক আছে এইভাবে দিতে পারেন, এই ইমেজটা ঠিক আছে। এরপরে এরকম তো ইমেজ দেবেনই না, এটা বোঝাই যাইতেছে যে সে অনেক কষ্ট করে তার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর এখানে বসাইছে। তো এরকম যেন না হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু এখানেও করা হয়েছে, বাট দেখেন এইটার এইটার ভিতরে অনেক পার্থক্য আছে, আকাশ পাতাল ব্যবধান। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানেও করা হয়েছে, বাট তারপরও ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিতরে অনেক পার্থক্য আছে। তো এরকম যেন না হয়, তো একটু চেষ্টা করবেন ইমেজগুলো একটু সুন্দর করার জন্য। যারা ফটোশপের কাজ জানেন না তারা ক্যানভা দিয়ে বানাতে পারবেন, ক্যানভা দিয়ে ধরনের ইমেজ খুব ইজিলি বানাতে পারবেন, কারণ এইটা বা এইটা যা দেখতেছেন এগুলো সব কিন্তু ক্যানভা দিয়েই বানানো। ওকে, সো আপনারা এখান থেকে ইমেজ বানায় ক্যানভা থেকে, দেন এইটা রিসাইজ করে এই ফরম্যাটে এনে আপনারা এখানে দিতে পারবেন। তো সর্বোচ্চ তিনটা ইমেজ আপনি দিতে পারবেন, একটা ইমেজ দিলেও হবে বা একটা ভিডিও দিলেও হবে, যেটা দিতে চান আপনি দিতে পারবেন। দেওয়ার পরে জাস্ট হচ্ছে এখান থেকে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন, তারপর হচ্ছে পাবলিশের অপশন আসবে, পাবলিশে ক্লিক করে আপনি গিগটাকে পাবলিশ করে দিবেন। 15-20 মিনিট সর্বোচ্চ টাইম নেবে, এরপর আপনার গিগটা অ্যাক্টিভ হয়ে যাবে, সার্চ করলে কোনো না কোনো পেজে আপনার গিগটা অবশ্যই পাওয়া যাবে। যতটুকু ক্লিয়ার আমরা, কার কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। তো আপনি গিগ বানানোর পরে মাঝখান থেকে যদি কেটে দেন, যেমন এখন আমি কেটে দিলাম, তো এটা কিন্তু সেভ থাকবে। কোথায় সেভ থাকবে দেখেন, এটা হচ্ছে বেসিক্যালি ফাইবারের মেইন সেলার ড্যাশবোর্ড, এটাকে কি বলে সেলার ড্যাশবোর্ড বলা হয়। এখানে হচ্ছে আপনার সবসময় এইটাই বেসিক্যালি ওপেন থাকবে, এখানে আপনার প্রোফাইলের সবকিছুর যাবতীয় দেখা যাবে, মেইন ডিটেলস গুলো, যে রেসপন্স রেট কত, অর্ডার রেসপন্স রেট কত, দেন এখানে ক্লিক করলে আপনার অর্ডারে যখন যাবেন আপনার কতগুলো অর্ডার অ্যাক্টিভ আছে, কতগুলো কমপ্লিট হয়েছে, কতগুলো ক্যান্সেল হয়েছে, এই জিনিসগুলো দেখা যাবে এখান থেকে। আর এরপর হচ্ছে বায়ার রিকোয়েস্ট, বায়ার রিকোয়েস্ট হচ্ছে বেসিক্যালি এগুলো নিয়ে আমরা সামনে ক্লাসে কথা বলবো। কোনো ক্লায়েন্টের যখন কোনো সার্ভিসের দরকার হয় তখন তারা ফাইবারে একটা পোস্ট করে যে আমার এই সার্ভিস দরকার, এই কাজটা কে করে দিবা, তো ওইগুলো বায়ার রিকোয়েস্ট আসলে পাওয়া যায়। এখান থেকে আপনি তাকে একটা প্রপোজাল পাঠাতে পারবেন, দেন ওই প্রপোজাল যদি তার ভালো লাগে তাহলে সে আপনাকে নক করবে অর্ডারের জন্য। ওকে, দেন গিগসে যদি আমরা ক্লিক করি এখান থেকে, তাহলে আমরা অ্যাক্টিভে থাকলে সবগুলো অ্যাক্টিভ গিগ দেখতে পাবো, আর যেহেতু এটা এখন আমরা পাবলিশ করিনি, সো দেখেন আমাদের গিগটা কিন্তু এখন ড্রাফটে আছে। যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে ডিলিট আর হচ্ছে এডিটের অপশন পাবেন, ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, এডিটে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, এখানে যে এডিটে ক্লিক করে আপনি এটাকে বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করতে পারবেন, একদম পাবলিশ করে দিতে পারবেন, আবার সবকিছু এখানে দেওয়াই আছে। ওকে, এরপর হচ্ছে আমরা আর্নিংসে যদি এখানে ক্লিক করি, তাহলে হচ্ছে বেসিক্যালি এখানে আপনার টোটাল ইনকাম দেখা যাবে, নেট ইনকাম কত হয়েছে, উইথড্রো কত করছেন, বা আপনিও চাইলে অন্য কাউকে অর্ডার করতে পারবেন, সেটাকে এখানে পারচেস বলা হচ্ছে, যে আপনি কোনো পারচেস করছেন কিনা। পেন্ডিং ক্লিয়ারেন্স মানে হচ্ছে
যখন ফাইবার একটা অর্ডার আসে দেন আপনি ওটা কাজ করবেন, কমপ্লিট করবেন, কমপ্লিট করে ডেলিভার দেওয়ার পরে যখন ক্লায়েন্ট ওটাকে অ্যাকসেপ্ট করে বা অ্যাপ্রুভাল দেয় তখন আপনি যে কাজ করছেন, সাপোজ ধরেন আপনি $100 কাজ করছেন, তো আপনি তো $100 পাবেন না, আপনি পাবেন হচ্ছে $80, $20 ফাইবার নিয়ে যাবে, তো ওই $80 কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আসে না, আপনার অ্যাকাউন্টে আসবে হচ্ছে 14 দিন পরে। তো ওই 14 দিন পরে কত টাকা আসবে সেইটি এখানে হচ্ছে বেসিক্যালি পেন্ডিং ক্লিয়ারেন্সে দেওয়া থাকে। অর্থাৎ ধরেন আপনি আজকে একটা অর্ডার কমপ্লিট করছেন, অর্ডারটা আজকে অ্যাকসেপ্ট হয়েছে, তাহলে এই যে পেন্ডিং ক্লিয়ারেন্স এই জায়গাতে দেখা যাবে $80, অর্থাৎ 14 দিন পর্যন্ত ওই $80 এখানে শো করবে, 14 দিন যখন হয়ে যাবে তখন ওই $80 এখানে চলে আসবে। ওকে, দেন আপনি এখান থেকে যে ব্যাংক ট্রান্সফারের অপশন আছে, পেপ্যাল এর অপশন আছে, যদি আমাদের দেশে তো পেপ্যাল অ্যাভেলেবেল না, তো আমরা ব্যাংক ট্রান্সফারে ক্লিক করে আমরা এই যে উইথড্রটা অ্যামাউন্টটা এটা আমরা সরাসরি আমাদের ব্যাংকে আমরা পাইনিয়ারের মাধ্যমে আমরা উইথড্র দিতে পারবো। ওকে, এছাড়া হচ্ছে এখানে গ্রোথ অ্যান্ড মার্কেটিং এ গেলে আরো কিছু অপশন পাবেন এখানে, দেন অ্যানালিটিক্স এ গেলে আপনি একটা ওভারভিউ পাবেন এই জায়গাতে, এগুলো আমরা সামনে আরো ডিটেলস আলোচনা করব। এখন হচ্ছে আপনার টোটাল আর্নিং ডেট, এভারেজ সেলিং প্রাইস কত, দেন হচ্ছে এই টোটাল অর্ডার কয়টা কমপ্লিট করছেন, শুধুমাত্র অক্টোবরে কত আর্নিং করছেন, এই ডিটেলসগুলো এখানে জানা যায়। দেন গ্রাফের মাধ্যমে সবকিছু দেখতে পাবেন, আপনার সেলারের লেভেল দেখতে পাবেন এখান থেকে। বর্তমানে আমরা সবাই হচ্ছে নিউ সেলার, এরপর লেভেল 1, তারপর লেভেল 2, তারপর হচ্ছে কি টপ রেটেড সেলার। আর লেভেল 1 পাওয়ার জন্য রিকোয়ারমেন্ট কি সেটা আপনি দেখতে পাবেন, যেমন এইগুলো সবসময় 90+ রাখতে হবে, যেটা নতুন অ্যাকাউন্টে 100 থাকে, অলরেডি 100 আছে, আর 30 দিনের ভিতরে কোনো রকমের ওয়ার্নিং থাকা যাবে না। তো যেহেতু আমাদের অ্যাকাউন্টে কোনো ওয়ার্নিং নাই, তো এই রিকোয়ারমেন্টগুলো অলরেডি কমপ্লিট আছে। করতে হবে কি কি, 5-star রিভিউ থাকতে হবে, 5-এ কম হইতে পারে, মিনিমাম হচ্ছে কত 4.7, অর্থাৎ আপনার যে রিভিউটা সেটা 5-এর ভিতরে 4.7 থাকতে হবে। দেন হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাকাউন্টের বয়স 60 ডেজ হতে হবে, 60 দিন হইতে হবে আপনার অ্যাকাউন্টের বয়স। দেন মিনিমাম 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, মিনিমাম $400 ইনকাম করতে হবে। তো যখন এই সবগুলো রিকোয়ারমেন্ট আপনি কমপ্লিট করে ফেলবেন, তখন হচ্ছে আপনাকে যেই মাসে কমপ্লিট করছেন সেই মাসের 15 তারিখ, এই যেখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইভ্যালুয়েশন এটা হচ্ছে 15 তারিখে হয় প্রতি মাসের, তো এই 15 তারিখে আপনি কি পাবেন, এটার লেভেলটা আপনি পেয়ে যাবেন, সেটা লেভেল 1 হোক বা লেভেল 2 হোক। টপ রেটেড এর হিসাবটা একটু আলাদা, এখানে আপনার রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট হলেই তারা টপ রেটেড সাথে সাথে দেয় না, এটার জন্য আরো কিছু আপনাকে ওয়েট করতে হয়, টাইম লাগে, অনেক সময় 4-6 মাস টাইমও লেগে যায় টপ রেটেড পাওয়ার জন্য। আপনারা অনেক অ্যাকাউন্ট দেখবেন যাদের অনেক রিভিউ, অনেক কাজ করছে, বাট তারা লেভেল 2 টপ রেটেড এখনো পায় নাই, তার কারণ টপ রেটেড শুধুমাত্র রিকোয়ারমেন্ট কমপ্লিট হলেই দেয় না, এটা সরাসরি ফাইবার নিজেরা খুব ভালোভাবে অবজার্ভ করে তারপরে এটা দেয়, তার কারণ এটা হচ্ছে ফাইবারের সর্বোচ্চ ব্যাচ। $20,000 যদি ইনকাম করা হয় একটা অ্যাকাউন্ট থেকে এবং 200+ যদি অর্ডার কমপ্লিট করা হয়, তখন একজন সেলারকে টপ রেটেড অ্যাকাউন্টে হচ্ছে তাকে এটা ব্যাচ দেওয়া হয়। ওকে, তো এই হচ্ছে মোটামুটি একটু ওভারভিউ, সামনে আমরা আরো ডিটেলস জানতে পারবো এখান থেকে। তো যেভাবে আপনাদেরকে দেখানো হয়েছে আপনারা হচ্ছে এইভাবে আজকে আপাতত ফেসবুকের উপরে একটা গিগ বানাবেন, দেন আপনাদের গুগলের ক্লাস হওয়ার পরে আপনারা গুগলের উপরে একটা গিগ বানাবেন, তারপরে পরবর্তী ইনস্ট্রাকশন গুলো কি হবে সেগুলো আমরা তারপরে দিব। আপাতত এই যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই ইনস্ট্রাকশন ফলো করে আপনারা আগে একটা একটা করে গিগ বানানো শুরু করেন, কারণ মার্কেট প্লেস তো কিন্তু শেখার জায়গা, আপনারা ভাইবেন না যেখানে আসলেই সব শেষ, এটার ভিতর অনেক অপশন আছে, এটাও অনেক কিছু জানতে হবে, এটার কোনটার কি কাজ, কোনটা করলে কি হয়, কি করা যাবে না, এই বিষয়গুলো শেখার আছে, বোঝার আছে। তো তাড়াহুড়ো না করে একটু ধৈর্য করে সবকিছু গুছিয়ে নেন, একবার গুছিয়ে নিলে দেখবেন সবকিছু সহজ হয়ে যাবে। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, গিগে ছবি দিলে ভালো হবে নাকি ভিডিও দিলে, কোনটা কি করলে ভালো? ভিডিও দিলে কি একটু এনগেজমেন্ট ভালো হয়, আপনি যদি খেয়াল করেন ওখানে দেখবেন লেখা আছে যে ভিডিও কি করে একটু এনগেজমেন্ট বাড়ায়। এনগেজমেন্ট বাড়ায় কিভাবে, ধরেন সাপোজ স্ক্রিন তো দেখা যাচ্ছে না, এনগেজমেন্ট কিভাবে বাড়ায় আমি একটু বলি। এনগেজমেন্ট মানে হচ্ছে যে কি, আপনি ওইটার সাথে এনগেজ হচ্ছেন। সাপোজ ধরেন এখানে একটা ইমেজ, এখন এই ইমেজটাতে আমার কিন্তু ক্লিক করার কোনো দরকার নাই, আমি দেখতেছি তার ইমেজে কি লেখা, আমি দেখতেছি তার প্রাইসিং কত, তার টাইটেল কি, তার লেভেল কত, এগুলো আমি সব দেখতেছি, এখানে আমার ক্লিক করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে আমি দেখলাম একটা ভিডিও, দেখি তো একটু বদলো কি বলে, তো আমি এটা ক্লিক করলাম, অর্থাৎ কি হইলাম, এটার সাথে এঙ্গেজ হইলাম। তো এই যে এঙ্গেজমেন্টটা, এই এঙ্গেজমেন্টটা 40% বাড়ে। এঙ্গেজমেন্টটা কত পার্সেন্ট বাড়ে? 40% বাড়ে। আমরা যদি একটু এখানে আসি গিগস, দেন হচ্ছে আচ্ছা নতুন গিগ বানানোর সময় এই যে অপশন এখানেই পাবেন, ক্রিয়েট আ নিউ গিগ, এখানে ক্লিক করলে আবার নতুন আরেকটা গিগ বানাতে পারবেন। ওকে, তো আমরা একটু এডিটে যাই, দেখেন
ওকে এই যে দেখেন এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে যখন আপনি ভিডিও দিবেন দেখেন একটু বাপাশে খেয়াল করেন এখানে লেখা আসছে যে আচ্ছা বেশি বড় হয়ে গেছে সরি এই যে ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এনগেজমেন্ট বাই 40% অর্থাৎ 40% আপনার ইউজার এনগেজমেন্ট বাড়বে বাট তার মানে এই না যে আপনার অর্ডার বেশি আসবে ওকে এখানে ভিডিওর কয়জন ইউজ করছে ম্যাক্সিমামই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজ ইউজ করা আছে ঠিক আছে সো আপনি ইমেজ ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এই ভদ্রলোক ইমেজ ইউজ করতেছে তার রিভিউ আছে 248টা এই ভদ্রমহিলা ভিডিও ইউজ করছে তার রিভিউ আছে 88টা তো আমরা ভিডিও বা ইমেজ দেখে আসলে কম্পেয়ার করতে পারি না এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আপনি কিভাবে ফুটেজ তুলছেন অর্থাৎ আপনি ভিডিও দেন বা ইমেজ দেন যেটাই দেন না কেন এমন হতে হবে যে আমরা মানুষে কি হয় ওখানে একটু ক্লিক করতে মন চায় সেটা জাস্ট হতে হবে তাহলেই হবে কারণ বেসিক্যালি এই যে আমরা ডেসক্রিপশন দিই বা এত কিছু দিই এগুলো আমরা দিই যেন গিগ র্যাঙ্ক করে এগুলো কিন্তু আমরা বেসিক্যালি বায়ারকে ইমপ্রেস করার জন্য দেই না বায়ারকে যদি ইমপ্রেস করতে চান তাহলে একটাই জিনিস সেটা হচ্ছে হয় ভিডিও বা ইমেজ এটা দ্বারা আপনি একজন মানুষকে ইমপ্রেস করতে পারবেন তার কারণ ডেসক্রিপশনে কি আছে প্যাকেজে কি আছে সেটা সে কখন দেখবে যখন সে ক্লিক করবে বাট আপনার ইমেজ দেখে বা এখানে আপনার চেহারা দেখে তার যদি ক্লিকই করতে মন না চায় তাহলে ভিতরে আপনি যত ভালো জিনিস দেন না কেন তাতে কিন্তু কোনো লাভ নাই তো আমরা ভিতরে যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে কি গিগটা যেন র্যাঙ্কে আসে সেই জন্য বাট গিগ যেন একবার র্যাঙ্কে আসে একবার বায়ার যখন এখানে ক্লিক করে সে কিন্তু বেসিক্যালি ডেসক্রিপশন বলেন বা ওইগুলো কিন্তু অত ভালোভাবে সেখানে পড়ে না বা অত ডিটেলস কেউ পড়ে না সে দেখা যাবে এখানে আসবে প্যাকেজগুলো একটু দেখবে ইনফ্যাক্ট অনেকে প্যাকেজও দেখে না ডিরেক্ট এখানে যে কন্ট্যাক্ট সেলার অপশন আছে এখানে ক্লিক করে সে কি করবে এখন তাকে মেসেজ দেবে এখান থেকে মেসেজ দিয়ে তার সে যা যা বলতে চায় এগুলো বলে তাকে এখানে মেসেজ পাঠিয়ে দেবে তো আমাদের কি করতে হবে যত কাজ আছে সব হচ্ছে আমাদের গিগটাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য করতে হবে ওকে ক্লিয়ার সবই কারো কোনো কোশ্চেন ভাই আমি মেসেজটা যদি আমাকে বায়রটা মেসেজ করে তাহলে আমি মেসেজটা কোন জায়গাতে দেখতে পাবো এই যে আমাদের এখানে মেসেজের অপশন আছে তো এই যে এখানে এখানে মেসেজ চলে আসবে ইনবক্সে ওকে তো আজকে আপনারা ক্লাসে ছিলেন 25 জন ভাইয়া দেখুন কি ছিল হ্যাঁ বলেন আমার ফেসবুক আইডি আপনার জিমেইল আইডি আমি যে এতে ক্রিয়েট করতে আছি সাইবার অ্যাকাউন্ট এটা কি আমি চেঞ্জ করতে পারবো এখন আমি বুঝতে পারিনি ভাই আবার একটু বলেন একটু আমার জিমেইল এটা কি আমি চেঞ্জ করতে পারবো জিমেইলটা হ্যাঁ এটা তো আমরা গত ক্লাসেই জেনেছি যে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন ইউজার নেম ছাড়া ইউজার নেম ছাড়া আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে ইনবক্স করব ঠিক আছে আচ্ছা আর কারো কোনো কোশ্চেন